Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. Ashok Sarkar. কি করা প্রফেসরি করে হ্যাঁ আরে তারে তুমি গুণী লোক মশাই আমাকেও যাতা লোক ভাববেন না আমি একজন গুণী লোক এই যে সব দেখছেন সব নিজের হাতে তৈরি কোনো বেটাকে একটা পয়সা দিইনি বুঝলেন বুঝলাম মানে আমাকে নিয়ে একখানা বই লেখা যায় রবীন্দ্রনাথ কৃষ্ণ নাম শুনেছেন আগে রবীন্দ্রনাথ আমাদের রবীন্দ্রনাথ কৃষ্ণ তার নাম শুনেননি কি লেখা পড়া শিখেছেন মশাই রবীন্দ্রনাথ কৃষ্ণ নাম শুনেননি আগে হ্যাঁ শুনেছি আমাকে বাংলাদেশের রবীন্দ্রনাথ কৃষ্ণ বলতে পারে তাও তো পরম সৌভাগ্য আপনার সঙ্গে দেখা হয়ে গেল বাড়িটা কি আপনারই আমার না তার কাট যাতা বাড়ি নয় রাজমিস্ত্রির সঙ্গে নিজে হাতে ইট গেঁথেছি বুঝলেন কলকাতার দোকানা বাড়িতে পাবেন না তা ভাড়া কত আরে ভাড়া আগে বাড়ি দেখুন তাহলে ভাড়া হবে আগে বলুন তো মশাই আপনার লোক কজন আগে মানে আপনার কজন মানে ছেলে পুলে কটি আমি আমার স্ত্রী আর একটি চাকর বাস বাস তাহলেই হবে এরকম নির্ঝঞ্ঝাটে ভাড়াটি আমার দরকার আগে এক ভাড়াটে ছিল মশাই তার এক পাল ছেড়ে ফুলে আর ছেলে না তো সবাই একটু বিচে কাঁকড়া বিচে বুঝলেন না আমার উপরটা দাপা দাবি লাফালাফি করে ভেঙে দেবার জোর করেছিল মশাই আগে না না সে ভয় নেই আমাদের ছেলে ফুলে নেই বাস বাস তাহলে আর আরে আজকাল কে দিলে বেশি ছেলে ফুলে হবে ভালো মশাই তার কলেজের খরচা স্কুলের খরচা পড়ানোর খরচা নিরোগ কাছে উত্তম কাছে কত কি আছে আস 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 আস
এই দুখানা ঘর আমি ভাড়া দেবো, নিচে জলকল, বারান্দার পাশে রান্নার ব্যবস্থা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আরে দেখছেন কি মশাই সব ঝকঝক টকটক করছে, নিজের হাতে তৈরি বুঝলেন। আপনার ঘর তো বেশ ভালো। ভালো হবে না, আমি নিজে কষ্ট করে থাকি মশাই বুঝলেন, কিন্তু অতিথি হচ্ছে নারায়ণ, আপনাদের যাতে কোনো কষ্ট না হয় সেইভাবে ঘর তৈরি করেছি। তা ভাড়া কত দিতে হবে বললেন না তো? কত দেবেন? গোটা 50 দেবেন, অসুবিধা হবে না তো? না না অসুবিধার আর কি, তাহলে আমি এক কাজ করি, আমি বরং কালকেই চলে আসি বুঝলেন। বেশ, কারণ যেখানে আছি বড্ড অসুবিধার মধ্যে আছি, তা আপনাকে বরং কিছু টাকা আগাম দিয়ে যাই না? আগাম? বেশ 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 বেশ, কিছু ভাববেন না, কালই চলে আসুন। আপনি নির্ঝঞ্ঝাটের লোক, আমি নির্ঝঞ্ঝাটের লোক বুঝলেন, থাকবার মতো একমাত্র একটা মেয়ে, ও বাপ বেটিকে গরম করে চালিয়ে দিচ্ছি বুঝলেন। আসুন, বাজারে গেছে কি বলো? শোনার সুখবর আছে, একটা বাড়ি পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, এবারেও ওই যা হয়ে যাবে না? না না, এবারে আগাম টাকা দিয়ে তবে এসেছি। শোনো, কালকে শীত করতে হবে, তুমি সব গোজগাজ করে ফেলে, আমি এক্ষুনি আসছি। বাবা, একদিনই তাহলে একটু হাঁপ ছেড়ে বাঁচা যাবে, এই অন্ধকূপ থেকে যে কোনোদিন বেরোতে পারবো তা ভাবিনি। ঘর কখনা? সব বলবো সব বলবো, এখন অনেক তাড়া আছে বুঝলে না, ঠেলা গাড়ি ঠিক করতে হবে, বাড়িওয়ালা ভাড়া মেটাতে হবে, ও সমস্ত অনেক কাজ বাকি আছে, তুমি সমস্ত গোজগাজ করে ফেলে, আমি এক্ষুনি আসছি। বাবু বাবু, আমি আপনার নতুন ভাড়াটার লোক, কমলে যাবো? এদিক দিয়ে সিঁড়ি সিঁড়ির উপর দিয়ে চলে যাবো। তোর বাবু লোক কি রকম রে? ভালো লোক, মানে নিয়মমতো মাইনে পত্র পাস? তার মানে? আরে মানে জিজ্ঞেস করছি, ভাড়াটা মেরে দিয়ে পালিয়ে যাবে না তো? আরে আচ্ছা লোক তো বলে বেড়াচ্ছে রে, একটা কথা জিজ্ঞেস করছি, জবাব দেখো না। বাবু, তা আমাকে খাওয়াচ্ছ কেন? আচ্ছা লোকে বলা পড়ছে, আজকে এই পর্যন্ত থাক বুঝলে, তারপরে আস্তে আস্তে গুছিয়ে রাখলে সব চলবে। খুন তুমি তো বলেই খালাস, তারপরে এখন গুজগাজ করে রান্না করতে হবে, তারপরে কাল 10টার মধ্যে তোমার কলেজের ভাত দিতে হবে, কাজ ফেলে রাখলে চলবে কি করে শুনি? বাবু বাবু, আপনার বাড়িওয়ালা কিন্তু ভালো লোক নয়, আমি আগেই বলে রাখলুম। হ্যাঁ ও হয়েছে, এরই মধ্যে ঝগড়া পাতিয়ে বসে আছো? না মা, শুধু শুধু খেঁকি উঠলে, ওই বুড়ো এক নম্বরে খেঁকুড়ি। হ্যাঁ শুধু শুধু খেঁকি উঠলে। হ্যাঁ বলা বাবু, বলি রান্না বান্না করতে হবে না, ঝগড়া ঝাঁটি করলে চলবে, যা এক কাপ চা করে নিয়ে যা। আমি চা করে এনে দেবো বৌদি। এসো এসো, তুমি বুঝি কাঙালি বাবুর মেয়ে? তোমার নাম কি? কৃষ্ণা। আমাদের উনুনে আগুন আছে বৌদি, আমি বরং চাটা করে নিয়ে আসি। তুমি চা করবে? হ্যাঁ, তাতে কি হয়েছে? বেশ তো, তাহলে তোমাকে একটু খাটাই, ওই বারান্দায় ঝুড়িতে চা চিনি সব রয়েছে, তুমি নিয়ে যাও কেমন? আচ্ছা, জিনিসপত্রগুলো রেখে দিন বৌদি, আমি রাত্রির বেলা এসে সব গুছিয়ে দিয়ে যাবো। চমৎকার মেয়েটি তো। হ্যাঁ, কাঙালি বাবুর মেয়ে বলে মনেই হয় না। এক কথা কিরম নিজের করে নিলে। দের আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। কাপ কি হবে রে? ওপরে বৌদিদের জন্য একটু চা করবো বাবা। এই অবেলায় চা? ওরা সব চা চিনি দিয়েছেন বাবা, আমি আমি শুধু তৈরি করে দেবো। চা চিনি দিয়েছেন? তা বেশ বেশ, আমার এক কাপ চা করে দিস মামনি। হ্যাঁ, আর শোন, একটু আদার রস দিয়ে দিবি কেমন? কাঁচের বাসন একটু সাবধানে ধোয়ামাচা করো, তা নিয়ে আমাদের যুদ্ধ হচ্ছে। বলি নবাব নন্দিনী, ওখানে যে ভাঙলে মানে আসবে কোথেকে, আসবে কোথেকে? আরে কাঁচের কাপই না হয় ভেঙেছে, তাহলে তো হয়েছে কিসের? কি বলেন, একটা কাঁচের কাপ, একটা কাঁচের কাপের দাম কত জানেন? 4 আনা পয়সা, তাই বাসে কোথেকে? তাও তো সত্যি। শোনো শোনো শোনো, দেখুন টাকা পয়সা কত হেনস্ত করবেন না, পরে পস্তা দেবে বুঝলেন না।
পাঁচটা কাচ্চা বাচ্চা নেই কিনা খুব পাঞ্জাবি উড়িয়ে বেড়াচ্ছেন। থাক থাকতে বীর বসে আইবুড়ো মেয়ে তো মজাটা টেয়েছে। কাঙালি বাবু আমার অন্যায় হয়ে গেছে। ওই ফাঁকরে দাঁড়িয়ে আছে কেন, ওগুলো তোলা না, পায়ে কাঁচ ফুটবে তখন এক গাদা টাকা দিয়ে আমায় খরচা করতে হবে, তোলা না ওগুলো। হরে কৃষ্ণ, ওই ছেলেটি কে রে? কে বৌদি? দেখিস আবার আমার কাপটা ভাঙিস না যেন। ওই যে কলতলা থেকে কি বলছিল বল না, লজ্জা কিসের? সুনীল দা আমাদের বাড়ির পাশে থাকে। ও তো কি করে? ও এমএ পড়ে জানো বৌদি, এত ছেলে মানুষ দেখে মনেই হয় না। আচ্ছা, আর তুই বুঝি খুব পাকা বুড়ি না? শোন আমি এগুলো পুঁচে তুলে রাখছি, তুই নিচে যা, সেই সন্ধ্যে থেকে আমার সঙ্গে কাজ করছিস। কাজ করা আমার অভ্যেস আছে বৌদি, সেই তো 10 বছর বয়সে মা মারা গেছেন, তারপর থেকে সব কাজ তো আমাকে করতে হয়। তো সেই সঙ্গে একটু পড়াশোনা করিস তো, শিখে রে, বাবা যে পছন্দ করেন না। আমার কিন্তু পড়তে ভীষণ ভালো লাগে। সুনীলদা কত মোটা মোটা বই পড়েন, তাতে কত দেশ বিদেশের কথা লেখা আছে, আমার শুনতে এত ভালো লাগে। বৌদি আমাকেও পড়াবে বলেছি। আচ্ছা তো হ্যারে, তোদের এসব পড়াপড়ির কথা বাবা জানেন তো? না। বাবা চান করে নাও, রান্না হয়ে গেছে, ঘরে শুধু আলো ছিল তাই ভাত দিয়েছি, আর কিছু না হতে পারিনি। বেশ করেছিস, এখন হাতে টাকা পয়সা নেই, বাড়ি ভাড়া না পাওয়া পর্যন্ত কোনো করে কষ্ট চেষ্টা চালা। কিন্তু তোমার যে খেতে কষ্ট হবে। খেতে কষ্ট হবে তাই বলে কি তেল ঘি নুন সব কিনতে হবে নাকি? ওই যে ভাতে ভাত জুটছে ওই ভাগি বলে মানুষ বুঝলি। আমার খেতে কষ্ট হবে, তোর কষ্ট হয় না? তুমি চান করে নাও। এই যে মশাই বেরোনো হচ্ছে বুঝি? আগে হ্যাঁ একটা কথা ছিল, তা আসল কথাটাই বলা হয়ে উঠছে না। বেশ তো বলুন না। বলছি যে ভাড়াটা কয় পাওয়া যাবে, মানে রসিদ আমি লিখে রেখে দিয়েছি। আরে মশাই মাসটাকে শেষ হোক, পলা তারিখে পেয়ে যাবেন। বেশ বেশ তাহলে হবে, তাহলে আপনারা কাজের লোক পাচ্ছে ভুলে যান তাই বলছিলাম। আপনি পয়লা তারিখে ভাড়া যাবেন না তো কে দেবে বলুন? আপনারা হচ্ছেন বিদ্বান বুদ্ধিমান লোক, আপনাদের কথাই আলাদা। কৃষ্ণা তেল দে। কৃষ্ণা কৃষ্ণা শোন শোন শোন, ভীষণ ব্যাপার, সাংঘাতিক কাণ্ড। কি হয়েছে? কেলেঙ্কারি ব্যাপার হয়ে গেছে। কি হয়েছে তাই বলো। তোমায় না আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে। শোনাইনি বাবা, চাটিখানি কথা বলি, আমি কলেজ কাট করে এলাম আর তুমি চলে যাচ্ছ। না না এখন কথাটা তো বলে চলবে না, বাবা ঘরে আছেন। হ্যাঁ আচ্ছা কি বলবে বলো। সে বইখানা পড়েছিলে? কোন বই? সে ভারতবর্ষের ইতিহাসটা। কিছু বুঝি না, আর একা একা পড়তে ভালোও লাগে না। যাবো গিয়ে বুঝিয়ে দেবো। এসো না, বাবা ঘরে আছেন। বাবা 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 দিন রাত কেমন। আরে বুড়ো এমন হয়েছে সারা দিন বাড়িতে বসে থাকবে, খুব হাসি হচ্ছে না? হাসবো না। আচ্ছা সুনীলদা তুমি কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বকর বকরি করবে, আমাকে খেতে টেতে দেবে না? তোমার খাওয়া হয়নি এখনো? মোটেই না, এটা সবে বাবার খাওয়া হলো, বাসন মাজছি। তুমি বাসন মাজো কেন? কি করবো সুনীলদা, আমরা কি করি? গরিব আমরা সবাই, তাই বলে বাসন মাজবে কেন? যাও খেয়ে নাও। সুনীলদা সারাদিন ভূতের মতো খাটিস, ভালো করে খা। শোন আমি নিচে কৃষ্ণাদির কাছে যাচ্ছি, কিছু দরকার হলে ডাকিস। ডাকবো, তুমি যাও নিচে। কৃষ্ণা খাওয়া হয়েছে রে? ওমা শুধু ভাত খাচ্ছিস আর কিছু রাঁধিস নি? বাবার জন্য একটু আলুর সেদ্ধ দিয়েছিলাম বৌদি। ও আচ্ছা তুই বস, আমি এক্ষুনি আসছি। নে এইটুকু দিয়ে খেয়ে নে। হতভাগা মেয়ে, শুধু শুধু ভাতগুলো খেয়ে মরবি যে? এই খেয়েই তো বেঁচে আছি বৌদি। খুব বড় বড় কথা হয়েছে, শোনো তোমার এভাবে খাওয়া চলবে না, আমি ওপর থেকে রোজ তরকারি পাঠিয়ে দেবো তাই দিয়ে খাবে, বুঝছো? না এখন গেলাম না।
অল্প পুঁজি দিয়ে যাকে সমস্ত জীবন কাটাতে হয়, বড় হবার সে মেয়েটাকে কেমন করে? আর বাড়ি ভাড়ার এই 50 টাকাই তো মাত্র সম্বল, তার উপর দুজনকার খাওয়া পড়া, বাড়ির ট্যাক্স দিয়ে ভদ্রলোক কি করে চালাচ্ছেন আমি তো নিজেই বুঝে উঠতে পারি না। জায়গাটা তুমি দিয়েছো, দিয়ে এসে আমাকে খেতে দাও। আমি এক্ষুনি আসছি। আচ্ছা কৃষ্ণা, কৃষ্ণা কেন বৌদি? এই নে খাবি, ওর দেরি হয়ে যাচ্ছে তাই, নইলে আমি নিজে বসে তোমাকে খাওয়াতো। পাজি নেই কোথাকার। বাবা খেয়ে নেবে শুক। এত রান্না করেছিস, এত খেয়ে কি মরবি? আমি কিছু করিনি বাবা, উপরে বৌদি সব পাঠিয়ে দিয়েছে। ও বৌমা পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ তোমার জন্য। বেশ বেশ, বাহ চমৎকার রান্না তো। শেখ শেখ, বৌমার কাছে সব রান্না শেখ, যে মেয়ে রাঁধতে জানে না সে আমার মেয়ে নাকি? অত রান্নার জিনিস থাকলে আমিও ভালো রান্না করতে পারি বাবা। তা তুমি তো কিছু এনে দেবে না, শুধু বলবে আলু সেদ্ধ করতে। থাম থাম, যে মেয়ে রাঁধতে জানে সে আলু সেদ্ধই ভালো করে রাঁধতে পারে। ও ভোলানাথ কোথায় যাওয়া হয়েছিল? আরে শোনো 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 শোনো, কি বলুন বলুন না। আরে এদিকে এসো না। কি বলুন? আচ্ছা তোমার গিন্নিমা রোজ রোজ এত ভালো ভালো তরকারি পাঠান কেন বলো? খাবার জন্য পাঠান। তা বটে, বৌমার আমার তোফা রান্না, চমৎকার রান্না, সব চেটে পুটে খাই, একটুও ফেলি না। আরে বাটা, তাই তো বলি তোর এত গতর কিসে হচ্ছে? খুব আরামে খাস। হ্যাঁ খাই তো, না খাই কি তোমার মতো সহ্য মরবে নাকি? রাতদিন খালি ব্যাটা ব্যাটা ব্যাটা, তোমাকে ব্যাটাই পেয়েছে। আমার নাম ভোলানাথ, তা তুমি যাও না। বলো বেটা, আহম মুখ কথা খাই। মা মা কেন রে? মা নিচে তলায় তুমি কার জন্য তরকারি পাড়া বলো তো? কেন? ও আমি বলতেছিলাম কি তুমি কৃষ্ণাদির জন্য পড়ো তো? হ্যাঁ কৃষ্ণাদি কিচ্ছু পায় না, বুড়ো বেটা সব খেয়ে ফেলে। বেটা কি রে ভালো করে কথা বলতে পারিস না? বুড়োটা যে আমাকে সবসময় বেটা বেটা বলে তখন কিছু না, বেটা কি রে কি বলতে পারিস না, সব আমার দোষ হয়েছে। ও তোমার এইসব হচ্ছে? কি হয়েছে বৌদি, ফের এই শুকনো ভাত গুলো খেয়েছিস? কপালে শুকনো ভাত খাওয়া থাকলে কি ডুববে বল? কিন্তু শোনো, আমার সামনে তোমার এসব চলবে না। আমি চলে যাই, তোমার যা খুশি তাই করো, না খেয়ে মরো, খাইছিস করো, আমি দেখতে আসবো। বৌদি না না ছাড়া না, কেন করতে হবে না? আমি ছাড়বো না, তোমায় ছাড়লে আমি কোথায় যাবো বৌদি? এখানে খুশি যা। আচ্ছা বৌদি, তুমি কি করে সবাইকে এত ভালোবাসো? নিনে আমি শিখিয়ে দেবে। খুব হয়েছে, ছাড়। আমি ছাড়বো না, এমনি করে থাক, এমনি করে থাকলে আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমি তোমার কি করেছি যে আমাকে বেটা ছেলে বেটা ছেলে বলছো? বেটা ছেলে বেটা ছেলে বলবে না, তুই বাবা ঠাকুর বলে ডাকতে হবে। বেটা ছেলে সেদিন তো খুব রয় মেরে গেলি, যেদিন জিজ্ঞাসা করলাম তোর বাবু ঠিক মতো মাইনে পত্র দেয় কিনা, তুই টেনে উঠলি। আজ মাসে 3 তারিখ হয়ে গেল, এখনো ভাড়া পাওয়া যাচ্ছে না, তার কি হবে? আমি কি করবো বাবুকে গিয়ে বলো না, আমি বাড়ি ভাড়া নিয়েছি। অচ্ছন্ন লোকের বলা বলছি সকালবেলা। কে দরজা খোলা আছে, ভেতর চলে আসুন। এখানে কি অশোকবাবু থাকেন? কে? প্রফেসর অশোক সরকার। হ্যাঁ ওপরে থাকেন, যান। শুনুন ওপরে যাচ্ছেন, আপনার বন্ধুকে আমার ভাড়ার কথাটা বলবেন তো, মাসের 1 তারিখে ভাড়া দেবার কথা, আজ মাসের 3 তারিখ হয়ে গেল। আচ্ছা লোকের পাল্লায় পড়েছি, যা হোক। কৃষ্ণা কৃষ্ণা কি বলছে বাবা? আরে ও বেলার আর রান্নার দরকার নেই, দিনে বউ ছেলে দিয়ে নেমন্তন্ন না আছে, কি কাপড় জামা একটু সাবান দিয়ে দে, ভালো করে স্থির করে নেবো। আরে কাজ কর দেখিনি, আমার পাঞ্জাবিটা একটু সেলাই করে নি। তা তুই কি পরে যাবি? এটাই কেচে দেবো। কেন তোর আর শাড়ি নেই? একখানা শাড়ি কিনে নিলি তো, কতই বা দাম পড়ে? কত দাম তা তো জানি না বাবা, তবে পূজার সময় মাসিমা আমাকে শাড়িখানা দিয়েছিল, 8 টাকা না কত? 8 টাকা? ওরে বাবা, তাহলে দরকার নেই,
থাকবে তুই এই শাড়িখানি ভালো করে সাবান দিয়ে দে আমি খুব নতুনের মতন ইস্ত্রি করে দেবো কেমন আচ্ছা চমৎকার বাড়িটা পেয়েছেন তো বাড়িটি তো ভালোই কিন্তু বাড়িওয়ালা একটু চিজ এই রে আমার শুনতে পেলো নাকি শুনতে পেলে রক্ষে রাখবেন না চলি তাহলে আচ্ছা বইটা দিয়ে অনেক উপকার করলি কোথাও পাচ্ছিলাম নাকি না আর শুনুন এই লেটেস্ট এডিশনটাও আছে যদি দরকার হয় নিয়ে যেতে পারেন আচ্ছা অনেক ধন্যবাদ নমস্কার দেখুন কাঙালি বাবু বলছিলাম কি যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সামনে ভাড়ার জন্য তাকাতা করলে আমাকে অপমান করা হয় আপনার যখন যা দরকার হবে আপনি আমাকে আলাদা দেখেই বলবেন আর যদি একান্তই বনিবনা না হয় তাহলে বলুন বাড়ি ছেড়ে দি না 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 বাড়ি ছেড়ে দেবেন কেন আচ্ছা আর বলবো না আমি বুঝি কাঙালি বাবু সময় মতো টাকা পয়সা না পেলে সকলকারই অসুবিধে হয় বুঝিনি তো সব দেখুন ওই ভাড়ার টাকা কোটি আমার সম্বল জানি কাঙালি বাবু ব্যাপার হচ্ছে কি জানেন কলেজের মানিটা এখনো পাইনি দু একদিনের মধ্যে পেয়ে যাবো আর পেলেই ভাড়াটা আপনাকে দিয়ে দেবো আচ্ছা ইয়ে গোটা পাঁচেক টাকা ধার দিতে পারেন আজকের বাজার খরচা পর্যন্ত নেই আপনি ভাড়ার টাকাটা কেটে নেবেন আচ্ছা বেশ ওপর থেকে পাঠিয়ে দিচ্ছে না দেবেনি তো দেবেনি তো আপনি শিক্ষিত ভদ্রলোক আপনি দেবেন না তো দেবে কে আপনি আমাদের অভাব বুঝবেন না তো আপনি কি আমার শিক্ষিত ভদ্রলোকে পয়লা তারিখে ভাড়া দিতে পারেন আবার বিদ্যের গৌরব করে দাদা শোনো এই পেয়ারা দুটো বৌদিকে দিয়ে দিও না পেয়ারা হ্যাঁ পেয়ারা তো পেয়ারা করতে বলে রে পেয়েছি হ্যাঁ রে এই এত কাপড় চোপড় কি বিকেল আমাদের নিমন্ত্রণ আছে যে তাই কাপড়গুলো কাচতে যাচ্ছি দিও কিন্তু ভুলে যেও না এই নাও কৃষ্ণা তোমার জন্য পেয়ারা দিয়েছে আচ্ছা পেয়ারা করতে পেলে বলো তো বোধহয় সুনীল চন্দ্র দিয়েছে সুনীল চন্দ্র হুম তিনি আবার কে এই পাশে বাড়িতে থাকে কৃষ্ণর সঙ্গে ইয়ে হয়েছে ইয়ে ইয়ে আবার কি ইয়ে কি জানো না না নেকা ইয়ে ও ইয়ে মানে আমাদের ইয়ে তা ছেলেটি কেমন দেখে তো বেশ ভালোই মনে হয় আমার মতো তুমি আবার ভালো কোনখানটা তবে মেয়ে মানুষ রাজা ও তবে রে ভোলা থাকলি বা বয়ে গেল আমি তো পরস্ত্রী গায়ে হাত দিচ্ছি না আমি আমার নিজের স্ত্রী গায়ে হাত দিচ্ছি ইয়াতে ভোলার পিতার কি থাকিতে পারে ও এই দেখো এই শাড়ি ছেঁড়া কথা মনে পড়ে গেল তো কৃষ্ণের কথা নিমন্ত্রণ আছে বেচারার একটাও শাড়ি নেই দেখলাম একটা ছেঁড়া শাড়ি পরে আছে তোমার শাড়ি থেকে একটা শাড়ি দাও না হুম নিশ্চয় আমি এক্ষুনি দিচ্ছি কৃষ্ণা এখন উপরে আসো যাই বৌদি তুই তাড়াতাড়ি আয় যাচ্ছি তোদের নাকি শুনলাম আজ নিমন্ত্রণ আছে হ্যাঁ তুই কি শাড়ি পরে যাবি এটাই কেজে দেবো বৌদি বাবা বলেছে মিস্ত্রি করে দেবেন বাবা বলছে মিস্ত্রি করে দেবেন কেন আমার কাছে একটা শাড়ি নিলে তোমার যার যাবে কৃষ্ণা যাই বাবা যেমনি একটু ফাঁক পেয়েছে উনি ওপরে গিয়ে আড্ডা জমাতে পেরেছে যাই বাবা বলি কাপড় কাচবে কখন শুকবে কখন মিস্ত্রি করবো কখন হ্যাঁ কাপড় কাচবে যা বলি ভোলা উপরে আছে দেখিনি তো দেখিনি তো এই যে এত করে এই সিঁড়ির তলাটা পরিষ্কার করলাম কোথাকার কে এক গুরুপুত্র এসে জুতো পায়ে দিয়ে মশ মশ করে ওপরে চলে গেলেন আর এখানে ধুলোয় কাদা একাকার করে দিয়ে গেলেন বলি এইসব চরণগুলি কি আমাকে পরিষ্কার করতে হবে নাকি এই যে বাড়া ছেলে লবা পুত্র বলি গিয়েছিলে কোথায় বলি ঘরে কাজকর্ম করতে হবে না বাবু কাকে বলছিস বলছি বেড়া ছেলে ভোলা কে আবার কাকে বাবু ক্ষমতার বলছি বেড়া ছেলে বলবে না তবে কি বলতে হবে বাবা ঠাকুর বলতে হবে ভোলা বাবা বলতে হবে বলি এটা যে পরিষ্কার করে দেবার কথা ছিল সেটা পরিষ্কার করবে কে পরিষ্কার করা হয়েছে তারপর যে তোদের একটা লোক এলো এসে সমস্ত নোংরা করে দিলো সেটা পরিষ্কার করবে ও যত বড় বাবু আসবেন তত বড় আমাকে পরিষ্কার করতে হবে অল্প করতে হবে আমার বাড়িতে এতটুকু নোংরা থাকলে আমি ঘর ধরে বার করে দেবো ক্ষমতা বলছি বাবু রাজের বার করার কথা বলবেন আমি আপনার ঠাকুর নই ওই সামনে কল জল রয়েছে যদি পরিষ্কার করতে হয় নিজে পরিষ্কার করবে বাড়ির ছেলে আমি নিজে পরিষ্কার করবো অমশাই মশাই শিগগির নেমে আসলে হেস্তলে তাপটা কাটতে করতে হবে শুনে 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 জানান আপনার চাকর আমার অপমান করেছে ওর ঘর ধরে তাড় করি কাঙালি বাবু ভালো কথা বললে একবার কেন দশ বার সিঁড়িটা পরিষ্কার করে দিতে পারে যে চাকরে পায় তেল দিতে হবে দেখুন মশাই আমি হচ্ছে সাত চালক আমার ভেতর পরিষ্কার বাইরে পরিষ্কার আমি নোংরা এতটুকু দেখতে পারি ভোলা তুই হয়েছিস তেমনি সিঁড়িটা দুবালতি জল ঢেলে পরিষ্কার করে দিলে গায়ে কি ফোসকা পড়ে যেত কাঙালি বাবু দু একটা কাজ নয় করে দিলি তাতে তো যার যাবে না বাবু করে দিলে আমার মিষ্টি করে কথা বলিস না সমজতে মিষ্টি করে কথা বলছো কোন জুতো আমি খোলাম কুচি হয়ে থাকতাম আর জাম তেরিখে মেজাজ করে কথা বলে আর তুমি তো কিছু জানো না খালি যা যা ভোলা সব কিছু নিজে বলে এই তো কেমন মিটমাট হয়ে গেল ও মশাই শুনছেন বলি কাছেন নাকি শুনুন শুনুন কথা আর মশাই আপনার কথা ছোট তো আমার প্রাণ যেতে বসেছে বলুন উপরে ঘরে রান্না করা চলবে না কেন কেন কয়লার ধোঁয়া আমাদের ঘরে রং নষ্ট হয়ে যাচ্ছে দেখুন মশাই রঙের মধ্যে তো খালি চুন আর সে তো বেশ ভালোই আছে
আমরা তোলা উনুনে রান্না করি, সেটা অনেক দূরে জ্বালানো হয়। চুন কি রকম? খালি চুন, ওর সঙ্গে আরো অনেক রকম মশলা দেওয়া আছে, আমি নিজের হাতে মিশিয়েছি, বুঝলেন? দেয়ালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন, মনে হবে যেন নীল আকাশের দিকে তাকিয়েছি, বুঝলেন? ও ঘরে রান্না করা চলবে না। কি করতে হবে? এই নিচে একটা ঘর আছে, সেখানে রান্না করুন। আরে মনে হয় পঞ্চাশ টাকা করে ভারী বাড়ি ভাড়া দিচ্ছেন, আরো পাঁচ টাকা করে বেশি দেবেন। এবার আমার জবাবটা শুনুন। বলুন। এই বাড়ি আমরা ছেড়ে দেব। ছেড়ে দো, ছেড়ে দো, ছেড়ে দিয়ে যাবি কোথায়? নিমতলায়। জল দিয়ে ধুয়েছি সিঁড়িটা? আগে হ্যাঁ ধুয়েছি। বেশ বেশ, এমনি করি কথা শুনতে হয় বাবা, নাকি ভীষণ রাগবে। গুরুজের সঙ্গে তর্ক করতে আছে। ও বাবা, এই পুকুরটা একটু ধুয়ে মিছে জল ফিরিয়ে নিয়ে আয় বাবা। লক্ষ্মী বাবা আমার যাচ্ছিস কত বাবা? দেখছিস ঘরটা ধুলো পড়ে আছে, একটু ঝাড় দিয়ে যা। ওপরে অত কাজ রয়েছে, করবে কে? আরে করবি রে করবি, দিন রাত তো বাবুর কাজ করছিস, একটু বামুনের সেবা কর, পুণ্যি হবে। পুণ্যি হবে দেখো তো সকাল থেকে ভোলা কোথায় আড্ডা মেরে বেড়াচ্ছে? কোথাও যায়নি, নিচেই আছে। নিচে কোথায়? আর বলো না, কালকে তো বলেছিলাম কাঙালি বাবু দু একটা কাজকর্ম করে দিস, সে থেকে ভদ্রলোক মনে করেছেন ভোলা বোধহয় মরি চাকর। তা বললে তো চলবে না, সব জিনিস একটা সীমা আছে, এত কাজ আমি একটা সামনে কি করে বলতো? এটা তোমার ভুষো পড়েছে বাবা। ভোলা না, বুড়ো মানুষ রাত বিরেতে উঠতে হয়, একটু মুছে দে বাবা। বাবা ভুলু, মেয়েটা দিনভর খেটে খেটে সারা হয়ে গেল, পুজোটা একটু জল ভরে দিয়ে যা বাবা। কি হলো রে ভোলানাথ, কথার উত্তর দিচ্ছিস না যে? কি হলো ভোলা? আমি তো গানি বাড়ালাম একদিন সপনাস করে, তারপর সেই মাইনে তোর কাটা যাবে। কি? হ্যাঁ তোর মাইনের কেটে নেবো ওই পয়সা। আচ্ছা কেটে নিও, কেটে নিও তুমি মাইনে থেকে, জীবন তোমার কাজ করতে পারবো নি, বলে দিচ্ছি। তাতে আবার চাকরি থাক আর না থাক, একটা ইডিয়েট, একটা রাস্কেল, রাস্ত বাঁদর। বাবু আপনি কাকে বলতেছো? পরীক্ষা খাতা সব যাটাই লিখবে, এর আমি কি নাম্বার দিই বল দেখিনি। তাই বলো বাবু, আজকালকার ছেলে ছোকরা দেখি ওই নেকা পরায় মন আছে? দেখো গিয়ে সিনেমা থিয়েটার দেখতেছেন সব, সিনেমা থিয়েটারে গিয়ে দেখো কিরকম সব নাইন লাগিয়েছে, এইখান থেকে শুরু করে এইটুকুনি গিয়ে শেষ হয়ে যাচ্ছে। না যা বলেছিস, কোথায় কোন উত্তম কুমার কিভাবে চুল ছাঁটলো, কি জামা পড়লো, কি কাপড় পড়লো, এই নিয়ে সব মাথা ফাটাফাটি একবার। আবার একজোট হয়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসা, কি হয়েছে? কোশ্চেন শক্ত হয়েছে স্যার, দেশ আমাদের রত্নগর্ভা। তা বলেছো বাবু, রত্নগর্ভা বলেছে। এই না দুধটা খেয়ে ফেলো। বলি হারি তোমার খুব বাড়ি ঠিক করেছো, বাড়িওয়ালার ছেলে যে প্রাণ যেতে বসেছে। ভদ্রলোকে জ্বালায় প্রাণ একবার অতিষ্ঠ হয়ে উঠেছে। না ও এখান থেকে বাড়তাড়ি ঘটাতে হবে, কাল থেকে আবার একটা নতুন বাড়ি খোঁজ করি, কি বলো? মুখে তো গম্ভীর কেন? কৃষ্ণাকে ছেড়ে যেতে ইচ্ছে হয় না, ওর কথা ভেবে দেখেছো কত দুঃখী ও, ওর চাইতে আমরা তো কত সুখী আছি। আবার আবার পরকে জড়াচ্ছ তো? না এবার কান্নাকাটি করো, তোমার তোই আছে, পরকে জড়িয়ে ধরবে তারপর কান্নাকাটি করে নিজের শরীরটি খারাপ করবে। দেখো বাবু আমি ওসবের মতো। শিগগির এসো দাদা। কি হয়েছে? কি বাবা জন্য কিরম করছেন? শিগগির এসো। দেখো তুমি আবার কি কাণ্ড বাঁধিয়ে বসবো। কি হলো? কি বিছানায় উঠতে গিয়ে মাথাটা কেমন ঘুরে গিয়েছিল, ঘাম হচ্ছে, বুকের ভিতরটা করছে। ডাক্তার ডেকে নিয়ে আসি? না না ডাক্তারের কোনো দরকার হবে না, আমি এমনি সেরে যাব। আমার কাছে হোমিওপ্যাথিক ওষুধ আছে, এনে দেবো? না না কিছু দরকার নেই। আপনি তো খুব দুর্বল হয়ে পড়েছেন, ভালো করে খাওয়া দাওয়া করুন। আবার কি খাবো মশাই, কে রাস্তা ধরে যা খায়। ডাল ভাত? না না ডাল ভাত হবে না, একটু ভালো করে দুধ টুধ ফল টল খান। কৃষ্ণা একটু ভালো করে হওয়ার পর ভয় নিয়ে সরে যাবে,
কি খাওয়া হচ্ছে? আপনি যে কাল ফল খেতে বলেছেন তাই টেপারি খাচ্ছি। হ্যাঁ, টেপারি খাচ্ছেন? কাছে সুপুরি খান না, সেটা তো ফল। সুপুরি খান না? আচ্ছা কৃষ্ণা, তোর বাবা কি করেন? বাবা এখন কি করেন তা তো জানি না বৌদি, তবে আগে শেয়ার মার্কেটে যেন কি করতেন, আর ওই শ্যাকরার দোকানে কি সব ওসব আমি কিছু বুঝি না বৌদি। দাও না আমি কাপটা কেচে দিই। কেন, ভগবান আমাকে হাত দুটো দিয়েছে কিসের জন্য? খালি পাউডার মাখার জন্য। তুই বরং ওপরে যা, গিয়ে আমার সেলাইটা শেষ করে দিয়ে। কৃষ্ণা, এই কৃষ্ণা, কাকে চাই? আগে মানে আমি কৃষ্ণা। কৃষ্ণার সময় কি দরকার? বাড়িতে এই সময় বেড়া ছেলে নেই, কেন এসছো? চিৎকার করে লোক ডাকবে না? মানে আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই। কি কৃষ্ণা, কৃষ্ণা আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ, বিশেষ বন্ধু। বিশেষ বন্ধু? আগে খুব বন্ধু তো পাঠাতে শিখেছো অসভ্য ছেলে কোথা কার। তোমার নাম কি, রোল নাম্বার কত? রোল নাম্বার? আগে আচ্ছা লোক রে বাবা, কিছু বলবে না শুনবে না, শুধু বলবে, কোনো মানে হয়? যত সব বিয়ে। আরে তুমি এখানে, আর ওদিকে আমি যে কি বিপদেই পড়েছিলাম। ঠিক হয়েছে, আর আসবে আমাদের বাড়িতে কোনোদিন? ও তাই বলো, আমার সঙ্গে ঠাট্টা হচ্ছিল তা? উনি কে? বৌদি আমাদের বাড়িতে ভাড়া এসছেন, আমাকে না ভীষণ ভালোবাসেন। ও এরই মধ্যে জমিয়েছো, ধনী ছেলে বাবা। বৌদি কিরে, ও আমায় ঘুষ দেওয়া হচ্ছে বুঝি? না না, ঘুষ দেবো কেন? উনি পপস যা শিক্ষা দিয়েছেন আমি তারপরে ঘাবড়ে গিয়েছিলাম। এখন শিক্ষা রয়েছে কি, এই তো সবে শুরু। তা হারে পড়াশোনা করিস না কলেজ ফাঁকে দিয়ে খালি এই বন্ধুত্ব করে বেড়াচ্ছিস? পড়াশোনা কি বলছেন বৌদি? জানেন আমি বরাবর স্কলারশিপ নিয়ে পাশ করি। এমএ তো তো এবার ডেফিনেটলি ফার্স্ট ক্লাস ফার্স্ট। বৌদি আমাকে কিচ্ছু ভাবতে হবে না, সামনে আমার বিরাট ভবিষ্যৎ, মানুষ যে একটা হব না, একেবারে আব্রাহাম লিঙ্কনের বাচ্চা। আব্রাহাম লিঙ্কনের বাচ্চা? ইনি? এটি কে? ইনি শ্রীমান সুনীল চন্দ্র, সামনের বিরাট ভবিষ্যৎ, মানুষ হবেন যেন একেবারে আব্রাহাম লিঙ্কনের বাচ্চা। ব্রাভো ব্রাভো, তাহলে তুমি সুনীল চন্দ্র? হ্যাঁ, না তোমার উচিত তারিফ করতে হয়, আমার তো রীতিমতো তোমার উপর শ্রদ্ধা হয়ে গেছে। হ্যাঁ ভালো কথা, তুমি আমার ছাত্র টাত্র নও তো? আগে না, আমি ইউনিভার্সিটিতে পড়ি। ব্যাস ব্যাস ব্যাস, দেন উই আর ফ্রেন্ডস। হ্যাঁ বাবু, কি হয়েছে বাবু? বলছি বাবু, বলছি কাঙালি বাবু আবার মাথা ঘুরে পড়ে গিয়েছে। বাদুর কথা, একটা লোক মাথা ঘুরে পড়ে গেছে তুই দাঁত বের করে হাসছিস? আমি তো আমার কর্তব্য করেছি, আমি খাটে শুয়ে দিয়েছি। না লোকে দেখছে এই করে বন্ধুদের মারা যাবে, শিগগির যা ওষুধের বাক্সটা নিয়ে। শুনিল তুমি নিচে যেও না ভাই, তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ঘামে একেবারে ভিজে গেছে, ভালো করে তো খাওয়া দাওয়া করবেন না, এমনি করে কোনদিন মারা পড়বেন দেখছি। অশোক বাবু বলুন, আপনার কাছে হোমিওপ্যাথিক ওষুধ আছে না? আমায় একটু দিন না। একটা ভালো ডাক্তারকে খবর দিন। না না না, হ্যাঁ ডাক্তার ডাকবেন না, ডাক্তার ডাকার পয়সা কোথায় পাবো অশোক বাবু? আপনি পাচ্ছে আমি একটু হোমিওপ্যাথি ওষুধ দিন, আমি আমি ভালো হয়ে যাব। বেশ পাঠিয়ে দিচ্ছি, আপনি শুয়ে থাকুন। তুমি তো এখানে থাকে তো বুঝলে? হুম, কাঙালি বাবু যেরকম শরীর দেখছি, যদি কিছু একটা হয় কৃষ্ণার কি হবে বলো তো? কি এবার হবে, সাধারণ বাঙালি মেয়েদের ভাগ্যে যা হয় তাই হবে, তুমি আর আমি বাইরে থেকে ভেবে কি করবো বলো? না না, আমি বলছিলাম কি, সুনীলের সঙ্গে কৃষ্ণা বিয়ের কথাটা পারে না, বড় সুন্দর মানাবে ওদের দুটিতে।
হ্যাঁ সবই তো বুঝি কিন্তু কথাটা পারি কি করে দেখি কাল সকালে ভেবেচিন্তার মতলব ঠিক করতে হবে হ্যাঁ শোনো কালকে সুনীল সম্বন্ধে ইউনিভার্সিটিতে খোঁজ করলাম বুঝলে ওরকম আড্ডাইয়ারকে মেরে বেড়ালে কি হবে প্রকৃত গুণী ছেলে বরাবর স্কলারশিপ পেয়ে এসেছে সত্যি হ্যাঁ শুধু তাই নয় গত বছর ইন্টার ইউনিভার্সিটিতে ডিবেট হয় তাতে সাবজেক্ট ছিল ইন্ডিয়া অফ টুমারো আর সুনীলটাতে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে ফার্স্ট হয়েছিল দেখো তো কত সুন্দর ছেলে এরাই তো দেশের ভবিষ্যৎ এদের যদি ঠিক পথে চালানো যায় তাহলে আমাদের আর ভাবনা কিসের আমিও তো এদের নিয়ে কত স্বপ্ন দেখলিলা এরা একদিন মানুষ হবে একদিন বড় হবে শত আঘাত শত ব্যর্থতা দিয়ে নিরাশ করতে পারবে না আজ নতুন সমাজ করবার জন্য এদের প্রয়োজন তো সবচেয়ে বেশি এ আমার কথা নয় লীলা রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে ইয়েটস রোমলা ফ্রিডম্যান প্রত্যেকেই আমাদের ওই একই কথা বারবার জানিয়ে এসেছেন যে যে কোনো দেশের যে কোনো সমাজের প্রাণশক্তি লুকিয়ে আছে তরুণদেরই মধ্যে তাই তো কত সাহিত্য কত মহাকাব্য তারা এদের নিয়ে রচনা করে গিয়েছেন চিন্তায় কবিতায় ছন্দে গানে তার স্পষ্ট ইঙ্গিত পর্যন্ত রেখে গিয়েছেন তাই তো বলি যে আজকের জগতের সমস্যা যদি কালকের জগতে না আনতে পারো তাহলে পৃথিবীতে কি সব পাগলের মতো বলছো বলো তো না ঠিকই তো বলছো তাই তো ভাবি লীলা যে এই সমস্ত মহাপুরুষের বাণী কেন আমাদের কানে পৌঁছো না কেন শুনে অর্থহীন প্রলাপের মতো আমরা নিজেদের কবে জানব কবে নিজেদের চিনতে শিখব সেদিন আসবে নিশ্চয় শুধু এইটুকু ভরসা নেই তো তোমার আমার মতো লক্ষ লক্ষ মানুষ আজও বেঁচে আছে ঠিক বলেছ লীলা পেশেন্স অল উই নিড ইনফিনিট পেশেন্স তুমি কালি কাঙালি বাবুর কাছে কথাটা পারো হ্যাঁ ও পারো কি খবর কেমন আছেন বেশ সেরে গেছেন তো কোথায় সেরেছি মশাই কেন এই তো দিব্যি বসে বসে সেলাই করছেন সেলাই করছি কি আপনার হোমিওপ্যাথির জেরে মনের জেরে বুঝলেন মনের জেরে হোমিওপ্যাথিতে আমার রোগ সারে শুনুন তাহলে বলি আমার স্ত্রী তখন বেঁচে এই বাড়িটা 70 টাকায় ভাড়া দিয়ে গলির মধ্যে একখানা ঘর 10 টাকা ভাড়া করেছিলাম কলকাতায় তখন খুব কলেরা হচ্ছে হঠাৎ একদিন আমার স্ত্রীর কলেরা হলো 1 ঘন্টা বাদে আমার ছেলে সকালবেলা আপনার হোমিওপ্যাথিক ডাক্তার ডেকে নিল এত এত ওষুধ দিল এত কাণ্ড করলে কোথায় কি মশাই কিছুই হলো না 1 ঘন্টার মধ্যে উগ্রপি দুজনেই মারা গেল এই তো আপনাদের হোমিওপ্যাথি ওষুধ যেরকম নোংরা বাড়িতে উঠে গিয়েছিলে বাবা সেখান থেকে তুমি আর আমি যে ফিরে এসেছি সেই যথেষ্ট আর তাছাড়া যতীন ডাক্তার কি একটা ডাক্তার বই পড়ে পড়ে বাড়িতে ডাক্তারি শিখেছেন আর অত বড় একটা রোগীর ভার তুমি দিলে কিনা যতীন ডাক্তারেরই উপরে কেন যতীন দা তো বলেছিলেন অন্য ডাক্তার ডাকতে তুমি বলে টাকা নেই টাকা কোথায় পাবো একটু চেষ্টা করলে মামার কখনোই মানা চেতেন না তুই কি জানিস বলে তুই কি জানিস কপালে মৃত্যু থাকলে 1000 ডাক্তার ডাকলেও তাকে বাঁচানো যায় না নাকি বলেন মশাই শুনুন মশাই আপনার তো এই শরীর কোনদিন মাথা করে পড়ে যাবেন আর হয়তো উঠতেও পারবেন না তা মেয়েটার কি ব্যবস্থা করছেন ও যে বিয়ের বয়স হলো তা তো হচ্ছে কিন্তু বিয়ে দেব কি করে বলুন অত টাকা পাবো কোথায় সব বাড়ি টাকা চাইবে তাই বলে বিয়ে দেবার চেষ্টাও করবেন না 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 তা করবো না কেন কিন্তু আমার শরীর দেখছেন তো আপনি একটা ভালো পাত্র সন্ধান করুন না ভালো পাত্র আমাদের পাশের বাড়িতে ছেলে আছে বড় ভালো ছেলে এমএ পড়ছে তা চলুন না একদিন গিয়ে তার বাবার সঙ্গে কথা বলে আসি ওরে বাবা অনেক টাকা চাইবে আহা চেষ্টা করতে আপত্তি কি সামর্থ্য না কুলোই পেছিয়ে আসবো তা বেশ কবে যাবেন বলুন তো পরশুদিন চলুন দিনটা বেশ ভালোই আছে চলুন দেখি চোখে জল কেন এই দেখো দেখো তুমি জানো না দাদা বাবা তোমাকে সব কথা বলেনি জানো একটু চেষ্টা করলে মামার কখনোই মারা যেত না শোন শোন চিকিৎসার উপরে কারো আয়ু নির্ভর করে না মা কারো চিরদিন বেঁচে থাকে তুই বল না হ্যাঁ দেখে শোন তোকে একটা খুব ভালো কথা বলতে এসেছিল কি কথা দাদা আগে কি তুমি বল বাড়ি আগে বলো সুনীলের সঙ্গে না সুনীলের সঙ্গে তোর বিয়ে ছিন্দিন ছিন্দিন সাবনের দিন কালে কালে মেঘ মল্লারে বাজালো যেন ওই মরণের দিন সাবনের দিন ছিন্দিন ছিন্দিন সাবনের দিন
শোনো ভাইয়া, কাঙালি বাবুকে আমি রাজি করেছি, কালকে তোমাদের বাড়িতে গিয়ে কথাটা পারবো, এবার তুমি ওদিকটা সামলাও। হ্যাঁ, আমি বৌদির মুখে সব শুনেছি, কিন্তু দাদা বিয়ে টিয়ে করা এখন আমার পক্ষে সম্ভব নয়। এক চর মারবো। না না, আমি কাল মাকে সব বলেছি, দেখি এখন কি হয়। এতে আর দেখবার কি আছে, ছেলে বয়স থেকে তো কৃষ্ণাকে দেখছি, চমৎকার মেয়ে। কাল তোর বাবা আসছেন, কথাটা একবার বলোই না। আর তোমরা মায়ের ছেলেতে যখন পছন্দ করেছো তখন আর আমার কি বলবার আছে। তবে হ্যাঁ, কাঙালিচরণকে তো জানি, একটি পয়সা দেবার তার সামর্থ্য নেই, আর আমার অবস্থাও তোমার কিছু অজানা নয়। ঘরের টাকা খরচ করে যে ছেলের বিয়ে দেবো সে ক্ষমতা আমার নেই। তবে যা খুশি করো। এই দরিদ্র ব্রাহ্মণকে কন্যাদায় থেকে আপনাকে উদ্ধার করতে হবে। আপনি ওভাবে কথা বলছেন কেন? কৃষ্ণাকে আমার স্ত্রী ছেলেবেলা থেকেই দেখে এসেছেন, আর তাছাড়া আমার ছেলে যখন দেখে শুনে পছন্দ করে বিয়ে করতে রাজি হয়েছে তখন আমার তো এতে আপত্তি করবার কিছুই থাকতে পারে না। আপনি আমাকে বাঁচালেন দাদা। তবে কি জানেন, পাঁচজন আত্মীয় স্বজন নিয়ে তো বাস, তাদের মতামতটা একবার নিতে হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, তবে তাদের আপত্তি করবার কিছু নেই, এরা পাল্টা খ। না না, আপত্তির কথা নয়, আপত্তির কথা নয়, মানে পাঁচজনকে বলে তাদের বলে একবার মেয়ে দেখা এই আর কি। আজ্ঞা করুন, কবে আপনাদের পায়ের ধুলো পড়বে? তো বেশ তো, শুভস্য শীঘ্র কালই মেয়ে দেখা যায়। আপনি বরঞ্চ মেয়ের কুস্তিটা আমাকে একবার পাঠিয়ে দেবেন। আচ্ছা, আজই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বৌদি বৌদি সব ঠিক হয়ে গেছে বৌদি, কাল বাবা কৃষ্ণাকে দেখতে আসছেন। কথাবার্তা সব ঠিক আছে বৌদি, আত্মীয় বেটা না বেগড়া দেয়। বৌদি তুমি কাল কৃষ্ণাকে একটু ভালো করে সাজিয়ে দিও। আমি পারবো বৌদি, প্লিজ বৌদি প্লিজ। কেন রে, সাজিয়ে দিতে কেন হবে, আমাদের মেয়ে কি দেখতে খারাপ? না তা বলিনি, তুমি একটু সাজিয়ে দিও না বাবা। আগে বল কৃষ্ণের চেহারা ভালো কিনা? হ্যাঁ। তোর বাবার পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ। যে দেখবে তার পছন্দ হবে কিনা? হ্যাঁ। তাহলে তোর সঙ্গে যদি বিয়ে না হয় তাহলে অন্য জায়গায় বিয়ে হবে কিনা? হ্যাঁ। চুপটি করে বসে নিচের দিকে তাকিয়ে থাকবি, যে যা প্রশ্ন করবেন ভালো করে তার উত্তর দিবি, কেমন? আচ্ছা, প্রথমে গিয়ে সবাইকে প্রণাম করিস, তোর বাবাকেও করিস। সবার আগে তোমাকে প্রণাম করবো বলি। থাক থাক, হয়েছে, দেখো তো কি সুন্দর দেখাচ্ছে, আনুক দেখে কি ওরকম একটা মেয়ে? কই, তোমাদের সব হয়েছে? হয়েছে, সব বসে রয়েছে নদীতে। দেখো কৃষ্ণাকে কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ
বৌদি শোনো না, শোনো শোনো। কিরে তুই এখানে কেন আসছিস? পালা। বাহ, কথাবার্তা কি হচ্ছে আমি কি করে জানবো? তোকে নিয়ে না লক্ষ্মী ছাড়া এমন বিয়ে পাগলা হয়েছিস, এখন কি করি বলতো? বৌদি তুমি আমায় ইশারা করো না। ঠিক বলেছিস, শোন তুই সেই ওদিকে যা, আমি যদি তোকে দু আঙুল দেখাই তাহলে বুঝবি সব ঠিক আছে, আর একটা আঙুল দেখালে বুঝবি গন্ধ করবি। হ্যাঁ বৌদি, তুই আচ্ছা বুদ্ধি না, একেবারে মাদাম খুরির। আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করুন। না না, আমার আর জিজ্ঞাসা করবার কি আছে, তো আমাদের জানামে। তবে হ্যাঁ, আপনাদের যদি কিছু, মা লক্ষ্মীর নামটি কি? কৃষ্ণা দেবী। থাক থাক, আর কিছু জিজ্ঞাসা করবেন না, মেয়ে তো আর আমাদের অপছন্দের নয়, তা আপনি বরং মা লক্ষ্মীকে ভেতরে নিয়ে যান। আচ্ছা আয় কৃষ্ণা। দাঁড়িয়ে রইলেন কেন, বসুন বসুন। মেয়ে আমার খুবই পছন্দ হয়েছে, কি জানেন, মানে ছেলের বিয়েতে ঘর থেকে টাকা খরচ করে আজকে টাকাও আমার নেই। টাকা? আগে কত টাকা আপনাদের দিতে হবে? না না, আমাকে ভুল বুঝবেন না, মানে ব্যাংকে রাখবার জন্য টাকাটা আমি চাইছিনি, আপনারা শুধু ওই বউ ভাতের খরচাটা। তো বেশ, কত আন্দাজ হলে হবে মনে হয়? তা হাজার দেড়েক লাগবে কি? হাজার দেড়েক? দেড় হাজার টাকা? সে ক্ষমতা কি আমার আছে দাদা? এই আপনার হাতে ধরে বলছি, আমার কন্যা দায় থেকে উদ্ধার করুন। এ আপনি কি বলছেন? আচ্ছা আচ্ছা, আপনি না হয় হাজারই দেবেন, শ পাঁচেক টাকা আমি না হয় এদিক ওদিক থেকে ধার করে নেব। কিন্তু দাদা, একটা কথা ছিল। আবার কি কথা? শর্ত ব্যবস্থা করে দিলাম। না না তা নয়, মানে কাল তো ছুটির দিন, চলুন না একটু কলকাতা ঘুরে আসি। ঘুরে? এই মানে বেড়াবো, এমন তো অনেকে আছে যারা কলকাতা শহরই দেখেনি। কিভাবে? এই বেশ সবাই মিলে বেরিয়ে বেড়াবো। তুমি কৃষ্ণাকে নিয়ে বেড়াতে যেতে চাও কেন? বিয়ে অব্দি এত আসছে না বুঝি? তা সইবে না কেন, আমি তাই বলেছি নাকি? না মানে দাদা, আপনি কৃষ্ণার বাবাকে বলে একটু রাজি করেন না, চলুন না কাল একটু কলকাতা ঘুরে আসি। আপনি জানেন না ও সারা জীবন এই গলির মধ্যেই রইল, কোনো দিন কলকাতা শহর দেখেনি। বাঁদর! ও এই তো আপনি এখানেই রয়েছেন, আপনাকে একটা সুখবর দিই, কাল থেকে একটা ভালো টিউশনই পেয়েছি বুঝলেন, মাসে 50 টাকা করে পাওয়া যাবে। তা কৃষ্ণার বিয়ের জন্য আপনাদের কিছু টাকার দরকার, আপনাকে যদি আগাম 2 মাসে ভাড়া দিই। খুব ভালো কথা, খুব ভালো কথা। আপনি শিক্ষিত বিদ্বান বুদ্ধিমান লোক, আমার দুঃখ আপনি বুঝবেন না তো বুঝবে কে? হ্যাঁ দেখুন, আমি তো ভেবে কুল কিনারাই পাচ্ছিলাম না যে একসঙ্গে 1000 টাকা কোত্থেকে জোগাড় করবো। ও সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভালো কথা, কালকে একবার পিসিমার বাড়িতে যাচ্ছি, তা আপনার বৌমার খুব ইচ্ছে যে কৃষ্ণাকে আবার সঙ্গে করে নিয়ে যায়, অবশ্য সন্ধ্যার আগে ফিরে আসবো, ভোলা বরং রান্না বান্না করে আপনাকে সব পাঠিয়ে দেবে। বেশ বেশ, তা নিয়ে যাবেন, কৃষ্ণা আপনার ছোট বোনের মতো, আমাকে আর জিজ্ঞেস করবার দরকার কি? হ্যাঁ নিয়ে যাবেন নিয়ে যাবেন। তা টাকাটি সন্ধ্যের পর পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই পাচ্ছেন। ঠিক 5টার সময় এখানে দাঁড়িয়ে থাকবে বুঝলি, আমরা ফেরবার পরে তোদের তুলে নিয়ে যাবো, ফোন সন্ধ্যার আগে বাড়ি ফেরার দরকার। নিশ্চয়ই দাদা। এই না শোন, এই টাকা তুই রাখ, টাকার দরকার হবে না বৌদি। আরে রাত দিকে নিয়ে বারো, যখন চাকরি করবি তখন না ফেরত দিবি। হ্যাঁ যা। এইবার এবার তোমায় একা পেয়েছি, চলো না মজা দেখাচ্ছি। ছাড়ো না, তাও ওটা নিয়ে করছো কেন? হ্যাঁ তবে চলো চলো, ফোন করে তাকিয়ে থাকে না, লোকে দেখলে হাসবে। এই মুড়ি খাবো? আরে নিশ্চয়ই খাবে নিশ্চয়ই খাবে।
দুয়ারে মুড়ি দাও তো, জলদি দাও। তুমি এর আগে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখেছো? কবে দেখলে? এর আগে এসেছিলে নাকি? ছবি দেখ। আজকে সোমবার, আজকে বন্ধ, কালে কি হবে? তাই তো। আচ্ছা ঠিক আছে, চলো চিড়িয়াখানা যাওয়া যাক। চিড়িয়াখানা? ও যেখানে সে ডাক্তার থাকে? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দেখো দেখো কি সুন্দর ঘোড়ার বাচ্চা, কিরম রং চঙ্গি। ভাগ্যিস গাধার বাচ্চা বলনি। এগুলো জেব্রা, আফ্রিকা থেকে এসেছে। আই বাস, কত বড় জাহাজ! এগুলো সব কোথায় যায়? কত দূর দেশে যায়? ইংল্যান্ড, আমেরিকা, জাপান, ইউরোপ। জানো কৃষ্ণা, এই জাহাজগুলো দেখলে আমার কি মনে হয়, কত অজানা রে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই। এর মানে কি? এই জাহাজগুলোই তো আমাদের পৌঁছে দেয় দূর হতে দূরান্তরে, দেশ হতে দেশান্তরে। কত মানুষ, কত জাতি, কত সমাজের সাথে পরিচয় করিয়ে দেয়, কত কিছু আমরা জানতে পারি, শিখতে পারি। তুমি কি সুন্দর কথা বলো সুনীলদা, আমার ভীষণ ভালো লাগে। এসো। জানো আমার জীবনের স্বপ্ন একদিন বিলেত যাব। সেখানে গিয়ে কি করবে? লেখাপড়া করব, তারপর দেশে ফিরে এসে কাজ করব। অনেক বড় চাকরি পাবে না? তাহলে তো পাবো, কিন্তু চাকরি করার ইচ্ছে আমার একেবারে নেই। আমার দেশে স্বাধীনভাবে কাজ করার ইচ্ছে। এখন দেশ স্বাধীন হয়েছে, এই তো কাজ করবার সময়। ভাবিতে ভাবি অনেক কিছুই কৃষ্ণা, কিন্তু হয়ে ওঠে কই। বিলেত যাই হয়তো হয়ে উঠবে না। কেন? টাকা পাবো কোথায়? ও অনেক টাকা লাগে বুঝি? অনেক টাকা লাগে, তাছাড়া তুমি তো আমাদের অবস্থা জানোই। ও সর্বস্ব বিক্রি করলেও বিলে যাওয়ার খরচ জুটবে না। দেখো সুনীলদা, আমাদের যদি অনেক টাকা থাকতো আমি তোমাকে সব দিয়ে দিতাম। কৃষ্ণা, বাহ বেশ তো, চলো না একটু শুনি। দিন চলে যায় সবই কেন হায়, ছায়াতে যায় মিশে, দিন চলে যায় সবই কেন হায়, ছায়াতে যায় মিশে। এই এত আলো হয় কেন কালো, এই এত আলো হয় কেন কালো, ঘন আধারের বিশে। চলে যায় দিন, চলে যায় হাসি কেন হায়, হায় আতি জল বিধিগত মা,
মুখার্জি মশাই, আমি এতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম, একটা ব্যাপার হয়ে গেছে। কেন, আবার কি হলো? রোববার দিন আর পাত্র আশীর্বাদ করতে গিয়ে দরকার নেই, আমি কৃষ্ণার বিয়ে অন্য জায়গায় ঠিক করেছি। আরে মশাই, হাজার টাকা করতে জোগাড় করবো বলুন, আমি কেন, আমার মরা বাবা এলেও পারবে না। তাহলে এতটুকু দেখুন কেন? এগিয়েছি কোথায় মশাই, ওই পাকাপাকি তো কিছু হয়নি, ও ছেলে মেয়ে থাকলে কথাবার্তা হয়, আমার সাথে না দিলে ভেঙেও যায়। তাই বলে হাজার টাকার জন্য এমন একটা ভালো পাত্র আপনি হাত ছাড়া করবেন? করবো বলুন, কেউ অত টাকা দেবে? টাকা ধার করার জন্য হন্যে কুকুরে মতন ঘুরে বেড়েছি, কোনো ব্যাটা একটা পয়সাও দেয়নি। বলি আপনি পারবেন তো? আমি আগে দেখুন, আমার সে অবস্থা থাকলে আপনার কাছে এই কথা বলতে হবে। ব্যাস, সবাই বেশি বকবেন না, গরিব হবার যে কি যারা তা আপনি বুঝবেন কি করে? থাক তো একটা বিয়ের যোগ্য মেয়ে তাহলে বুঝতেন। তাছাড়া কৃষ্ণার যেখানে বিয়ে ঠিক করেছি পাত্র হিসেবে সে পাত্র খেলা না, কলকাতায় দু দুখানা বাড়ি আছে, এদের চেয়ে তাদের অবস্থা ঢের ঢের বেশি ভালো, মেয়ের আমার খাবার পরার অভাব হবে না, তাছাড়া বিয়ের সমস্ত খরচা তারাই দেবে। শুনছেন, তাকে ভাঙচি দেবেন না, উপকার করবার বেলা তো কেউ নেই, অপকার করতে সব বেড়াই ওস্তাদ। কি হলো? সবই তো শুনলে, আমাকে জিজ্ঞাসা করছো কেন? তুমি ভুল করছো লীলা, কৃষ্ণার উপর আমাদের কতটুকু অধিকার আছে বলতে পারো? আমাদেরই তো অন্যায়, ছেলে মানুষ করে এতটা এগুনে আমাদের উচিত হয়নি। ছেলে মানুষ কি বলছো? বৌদির দুটিতে যদি বিয়ে না হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ সে তো আমিও বুঝি, কিন্তু কি করতে পারি বলো? শোনো, তুমি একবার শুনলে বাবার সঙ্গে দেখা করো, তিনি বিদ্যার লোক, নিশ্চয়ই বুঝবে। আর তাছাড়া শুনেছি শুনলে মাও খুব ভালো মানুষ, একটু চেষ্টা করলে হয়তো টাকাটা নাও নিতে পারে। তো বেশ, যখন বলছো কাল সকালে না হবে দেখা করবো, কিন্তু তার আগে শুনিলের সময় দেখা করা দরকার। ভোলা, এখন থেকে এত মুশকিলে পড়লে চলবে না, আমি বরং কাল সকালে তোর বাবার সঙ্গে দেখা করবো। আর এদের অবস্থার কথাটা তুই তোর মাকে একবার বুঝিয়ে বলিস, কেমন? আপনি বিদ্যান, শিক্ষিত, টাকাটার জন্য আপনি যদি এভাবে... না না, আপনি আমাকে ভুল বুঝবেন না অশোক বাবু, টাকাটা যদি আমার নিজের থাকতো তাহলে একটি পয়সাও আমি চাইতাম না। আপনি আমার অবস্থাটা ঠিক জানেন না, শুনিল আমার বুদ্ধিমান ছেলে, কিন্তু তাকেও আমি ঠিক ভালোভাবে পড়াতে পারিনি, নিজের স্কলারশিপের টাকাতেই সে বরাবর পড়ে এসেছে। এক্ষেত্রে তাহলে কি কোনো উপায় নেই? আমি অত্যন্ত দুঃখিত, যে টাকাটা মানে 500 টাকার কথা বলছি আমি দেবো বলেছি, সেটাও আমাকে ধার করতে হবে। তাছাড়া আমার ওই একটি ছেলে, সামাজিকতার খাতিরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে অন্তত একবার বলতে তো হবে। আমাদেরই দুর্ভাগ্য, কি আর বলবো বলুন, তবে আমাদের খুব আশা ছিল, যাক তার তো কোনো উপায় নেই। আচ্ছা চলি, নমস্কার। কি হলো শুনিলে বাবা কি বললেন? উনি তো বললেন যে এক পয়সা ছাড়তে পারবেন না। তাহলে কি হবে, কি করি বলো তো? আমি তো অনেক জায়গায় চেষ্টা করলাম কিন্তু কোথাও পেলাম না। আচ্ছা আমি যদি একটা কথা বলি তুমি রাগ করবে? বলো, আগে বলো রাগ করবে। আহা, কি বলবে বলো না, একটু দাঁড়া। আমার এই গয়নাগুলো রেখে তুমি 1000 টাকা নিয়ে এসো। লীলা, তুমি কাজ করছো, আমার তো কোনো অভাবই রাখো নি, একটু কষ্ট করে থেকে মাসে মাসে কিছু কিছু জমিয়ে এক বছরের মধ্যে এই গয়নাগুলো আমরা ছাড়িয়ে আনতে পারবো।
অথচ সুনীল আর কৃষ্ণ যদি বিয়ে না হয় ওদের দুটো জীবনই যে নষ্ট হয়ে যাবে। লীলা, তুমি রাগ করলে নাকি? রাগ করবো তোমার উপর? তুমি জানো না আমি কত খুশি হয়েছি, সত্যি তুমি জানো না আমি কত খুশি হয়েছি। দাও সারা জীবনে তো একটা কাজের মতো কাজ করলে না, অন্তত ছেলের বিয়েটা একটু দেখে শুনে দাও। টাকার জন্য তো অমন একটা সুন্দর মেয়ে হাত ছাড়া হয়ে গেল, এবার একটা বড় লোকের ভিঙ্গি মেয়ে এনে আমার জীবনটাকে অতিষ্ঠ করে তোলো। আচ্ছা তুমি এমন অবসরে কি করে চলবে বলো? ছেলের বিয়ে বলে কথা পাঁচটা আত্মীয় স্বজনকে তো বলতে হবে, টাকা না থাকলে তাদের আদর আপনারা করবো কোথেকে, এটা বুঝো না কেন? সব আত্মীয়দের ডাকবো দরকারটাই বা কি? কটা আত্মীয় তোমার বিপদ আপদে এসে দেখে শুনি যে ভূত ভোজন করাবার জন্য মেয়ের বাপকে বিপন্ন করতে হবে? চড়ছো কেন, চড়ছো কেন? আমি তো বিয়েটা ভেঙে দিতে বলছিনি তোমাদের। বেশ তো, তোমাদের সকলেই যদি একমত করে দেখো তা আমি আপত্তি করবো কেন? যাই একবার কাঙালি চরণকে গিয়ে বলি গে। তার আর দরকার হবে না, আমি নিজেই তার ব্যবস্থা করবো। শুনিল, তোমার কোনো কাজে আমি কোনোদিন বাধা দিইনি, আজও দেব না। পূর্ণ স্বাধীনতাই আমি তোমাকে দিয়েছি, কিন্তু এটুকু তুমি মনে রেখো, তোমার পথ যদি অন্যায় বা অসংযমের হয় তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্বন্ধই থাকবে না। চলুন বুঝি। আমি অপর জায়গায় মেয়ের বিয়ে ঠিক করেছি, বলি তারাও তো সব ব্যবস্থা বন্দোবস্ত করে ফেলেছে। তাদের বলে কহে না হয় বন্ধ করে দেওয়া যাবে? তার এখন হয় না, এই মাত্র ঘটক এসেছিল, আমি তার কাছে সব লেখাপড়া করে দিয়েছি। লেখাপড়া? বিয়ের ব্যাপারে লেখাপড়া হয় বলে তো কখনো শুনিনি। শোনেননি তো শুনুন, ওইখানেই আমার মেয়ের বিয়ে দিতে হবে, এর বেশি কৈফিয়ত আপনাকে দেবো না। আর একটা কথা জেনে রাখুন, মেয়েকে আমি ভালো পাত্রে দেবারই চেষ্টা করছি, তাকে জলে ফেলে দিচ্ছি নি। আমি মেয়ের বাপ, তার কিসে মঙ্গল হয় আপনাদের চেয়েও ঢের বেশি জানি। পাশে আপনার ভাঙচি দেন সেদিন একটা কথা আপনাদের জানাইনি, কৃষ্ণার বিয়ের দিন ঠিক হয়ে গেছে, আসছে বুধবার কৃষ্ণার বিয়ে। শোনো, তোমার সঙ্গে আমার কথা আছে। না না, কোনো কথা নেই, সব কথা শেষ হয়ে গেছে। শোনো, তোমার একটা সুখবর দিতে এসেছি। কোনো খবরে আমার দরকার নেই, অমন করে দাঁড়িয়ে থেকে আমার সবকিছু গোলমাল করে দিও না সুনীলদা, আমাকে দুর্বল করো না। তুমি যাও, তোমার দুটি পায়ে পড়ে তুমি যাও। না যাবো না, আমার সমস্ত শক্তি দিয়ে তোমাকে তুলে ধরবার জন্য ছুটে এসেছি কৃষ্ণা। তোমার আমার সঙ্গে যেতেই হবে, আজই যেতে হবে। কোথায়? সে কথা পথে বেরিয়ে ভাববো, এত বড় পৃথিবীতে কোথাও না কোথাও জায়গা হবেই কৃষ্ণা। চলো, লেখাপড়া শিখেছি, রোজগার করবো, ভাবনা কিসের? আমাকে পালিয়ে যেতে বলছি সুনীলদা? অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমার হাত ধরে সামনে এগিয়ে যেতে বলছি কৃষ্ণা। এই দেশে যদি জায়গা নাও হয় আমি অন্য দেশে গিয়ে থাকবো, তোমায় আমার সঙ্গে যেতেই হবে, আমাদের জীবনকে বাঁচতে হবে। কিন্তু দাদা বোধে এদের ফেলে কি থাকবে আমাদের? আমরা যদি মাঝি তাহলে সবকিছু থাকবে কৃষ্ণা, যে সমাজ শান্তি দিতে পারে না তার ধরে রাখবার কোনো অধিকার নেই। কৃষ্ণা তুমি আমায় বিশ্বাস করো। ও কথা কেন বলছিস সুনীলদা? বিশ্বাস কর কৃষ্ণা, আমার সমস্ত জীবন দিয়ে তোমায় শান্তি দেবো, এছাড়া আমার কোনো কাম্য নেই। জানি সুনীলদা, জানি। তাহলে তুমি যাবে? বলো বলো কৃষ্ণা, বলো কৃষ্ণা, তাহলে তুমি যাবে? কৃষ্ণা যাবো, যাবো শুনিল না, এই যন্ত্রণার থেকে তুমি মুক্তি দাও। কৃষ্ণা কৃষ্ণা তুমি কেঁদো না। শোনো, আজ রাতে তৈরি থেকো, আমি আসবো। কিরে কৃষ্ণা, আয় বস। বারে কি সুন্দর দেখাচ্ছে তোকে আজকে, রাতারাতি আমি কোনো বের মতো রূপ পেলে কোথায় রে বৌদি? বল না, লজ্জা কিসের? বা শ্বশুরবাড়ি না যেতে যে তুমি আমাদের পর মনে করতে আরম্ভ করলি। আচ্ছা বৌদি, আমি যদি কোথাও চলে যাই
তোমাদের কাউকে কিছু না বলে অনেক দূরে কি বলছিস পাগল মতন যাতা যাতা নয় বৌদি সত্যি সত্যি আমি যদি কোথাও চলে যাই তাহলে কি হয় তাহলে অনেক দুঃখ পেতে হয় কৃষ্ণ ওসব অলক্ষণের কথা ভাবিস না ওসব ভাবতে নেই কেন ভাবতে নেই বৌদি আমার সুখ দুঃখের কথা যখন অন্য কেউ ভাবল না তখন আমাকে তো তা ভাবতে হবে কৃষ্ণা তোর বাবা যা করছেন তোর ভালোর জন্যই করছেন কে জানে হয়তো আমরাই ভুল করছিলাম তাই বলে পালিয়ে যাওয়ার কথা ভাবিস না মেয়ে হয়ে জন্মেছিস তোকে যে সব মানিয়ে নিতে হবে আমাদের সমাজের ধারাই এমনি তাই তো সে সমাজ থেকে পালিয়ে গিয়ে শান্তি পেতে চায় বৌদি পাগলি যেখানে শান্তি নেই সেখান থেকে পালিয়ে গিয়ে কি শান্তি পাওয়া যায় রে সেই সমাজে বেড়ে ওঠা মনটাও যে সঙ্গে যায় তাতে অনেক বেশি কষ্ট আরো বেশি যন্ত্রণা কিন্তু কিন্তু কেউ যদি আমার সঙ্গে যায় ধরো তার সমস্ত জীবন দিয়ে যদি সে আমাকে শান্তি দেয় না কৃষ্ণা তেমন কেউ তোমার সঙ্গে যেতে পারে না যে ঘর ভেঙে পালিয়ে গিয়ে শান্তি দিতে চায় সে ঘরও দিতে পারে না শান্তিও দিতে পারে না ছন্ন ছাড়ার মতো চিরকাল তার সঙ্গে পথে পথে ঘুরে বেড়াতে হয় তারপর একদিন সেই ঘর ভাঙা প্রেম পথে ধুলো শেষ হয়ে যায় তাহলে আমি কি করবো বৌদি এমনি করে তেলে তেলে জলে পুরে আমি মরতে পারবো না কিছুতেই না পাচ্ছি পথে পথে ঘুরে বেড়ানো ঠিক ভালো কৃষ্ণা মেয়েদের অত উতলা হওয়া সাজে না ভাই আর যদি আমাদের সমাজ এতটুকু উদার হতো মেয়েদের প্রাপ্য সম্মান দিত তবে আমি তোকে নিজে হাতে দরজা খুলে বাইরে বের করে দিতাম কিন্তু তা যে হবার না ভাই তোকে যে সব কিছু মানিয়ে নিতে হয় না আমি পারবো না আমি পারবো না বৌদি আমি চেয়ে দিকে দু চোখ আমি চলে যাবো তুমি দেখে নি আমার চেয়ে দিকে দু চোখ অমল করিস না আয় আমার কাছে আয় বৌদি তুমি বলে দাও আমি এখন কি করবো বৌদি তুমি যা রাজ্য কেউ নেই শোন কখনো ভুলিস না যে তুই বাংলাদেশের মেয়ে হাজার প্রতিকূল অবস্থাতেও তোকে সব কিছু গড়ে তুলতে হবে দেখবি তাতে তোর মন শান্তিতে ভরে উঠেছে এবার আমরা হয়তো এখান থেকে চলে যাব তারপর হয়তো তোর সঙ্গে কোনো দিন দেখা হবে না আমার একটা কথা মনে রাখিস আমাদের সমাজের মেয়ে যে যে মেয়ে একবার ঘরের বাইরে পা দেয় সে কোথাও ঘর পায় না ওসব কথা কি ভাবতে আছে রে কৃষ্ণা বিশ্বাস করো আমার সমস্ত জীবন দিয়ে তোমায় শান্তি দেব বাড়ি থেকে চলে যাওয়ার কথা ভাবিস না ওসব ভাবতে নেই যে সমাজ শান্তি দিতে পারে না তার ধরে রাখবার কোনো অধিকার নেই কৃষ্ণা যে মেয়ে একবার ঘরের বাইরে পা দেয় সে কোথাও ঘর পায় না কৃষ্ণা 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 কিসের আওয়াজ পেলাম বলে যেন মনে হলো অশোকবাবু ও মশাই অশোকবাবু অশোকবাবু আরে মশাই নিচে নেমে আসুন না মশাই দিন রাত স্ত্রীর সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর কারণ বুঝতে পারি না কি বলছেন বলুন আরে বলছি মশাই আপনি তো আমার সাথে কথাবার্তাই বন্ধ করে দিয়েছেন আজ বাদে কাল যে কৃষ্ণার বিয়ে বলি সাহায্য করবেন তো কি করতে হবে কি ওপরে ঘরটা ছেড়ে দিতে হবে তো পথ ছেড়ে দিতে হবে কেন বলি আপনার পাঁচজন দাঁড়িয়ে আমার কন্যাটাকে উদ্ধার করবেন তো আমি সমস্ত ব্যবস্থা করে ফেলেছি হ্যাঙ্গামা বেশি কিছু করবো না মাত্র চারজন বরযাত্রী আসবে তার জন্য রান্না লোকের দরকার কি হ্যাঁ আমার বৌমা রয়েছেন তিনি সব করে দেবেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই 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 করে দেবেন কৃষ্ণার বিয়ে তার বৌদি খাটাখাটনি করবে না বলে দেবো বাড়ি ভাড়া নিয়ে আমার মাথা কিনে নিয়েছে কি হয়েছে কি
কেঁদে ফেলেছি মা ঠাকুরেন, টাকা দিয়ে কাঙালি চরণকে একবারে কেঁদে ফেলেছি। এমন সুন্দরী ফুটফুটে মেয়ে এ সন্মা ছাড়া আর কেউ জোগাড় করতে পারত না। এইবার আমার বকশিসটা বলি, বাহাদুরি তো খুব দেখাচ্ছ, কিন্তু ওই মেয়ের জন্য কর করে হাজারটি টাকা গুনে দিতে হয়েছে, সেটা বুঝতে পারছ? আগে খুব বুঝতে পারছি মা ঠাকুরেন, হাড়ে হাড়ে বুঝতে পারছি, কিন্তু এর বৃহৎ ব্যাপারে সামান্য কিছু খরচ না করলে আপনার সামচাল কি পার হতো? পার হতো না, বুঝলেন? একটা মেয়ে জুটতো না, শেষ কালটা অন্য ইয়ের সঙ্গে একটা ইয়ে হয়ে চলে যেত। ওসব বললে শুনবো কেন? মোটা করে বকশিসটি লবো, তবে এখান থেকে যাব। দবো দবো দবো, আমি তো পালিয়ে যাচ্ছি না। পালিয়ে আর যাবি কোথায়? যেখানেই যান নাই শর্মা ঠিক খুঁজে বার করবে। ভগবান, কাঙালি চরণের কাছে অনেক মিছে কথা বলেছি, সবই পেটের দায় বলেছি, ভগবান তুমি আমায় মাফ করো ভগবান। দাদা, একটা মেয়ে সর্বনাশ করেছে, আবার এখন ভগবানকে ডাকছ? হ্যাঁ ডাকছি ডাকছি, বেশ করছি ডাকছি। তোর তো নাকি ফাজিল কোথায় গেল? চাচা 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 চাচা, রাস্তা রাস্তায় বিড়ি ফুঁকে বেড়াচ্ছি, বিড়ি ফুঁকে বেড়াচ্ছে। ফাজিল ছেলে কোথায় গেল? আমি ফাজিল? হ্যাঁ ফাজিল, তোর বাবা ফাজিল। খবরদার, ভাত তুলি না বলে দিচ্ছি। তুমি মুখ সামলা কথা বলো। মারবি নাকি? হ্যাঁ নিশ্চয়ই মারবো। হ্যাঁ মুখ সামলা কথা বলো। ঘুষি মেরে তোমার একদম মুখ ফাটিয়ে দেবো আমি। বাবা রাগ করছিস কেন? বাবা এই দাদা দেখি রাগ করছিস কেন? তুই পাড়ার ছেলে রে, আমাকে চিনিস নি? দুষ্টু ছেলে দুষ্টু ছেলে। যা বাবা রাগ করতে যা। আমার হাতেই কোন দিন তুমি মরবে। শ্যামা, কি রে কি দেখছিস? দেখি এই মেয়েটি সর্বনাশ করা হচ্ছে বুঝি। আচ্ছা তোর আক্কেলটা কি বলতো? একবার তো একটা মেয়েকে বিয়ে করে তার সর্বনাশ করলি, বেচারিকে আত্মহত্যা করে মরতে হবে, আবার কেন বাপু? আমি তো বিয়ে করতে যাচ্ছি না, পিসিমা জোর করছে যে। পিসিমা? পিসিমা তো করবি, একটা হাড়ি ঠেলা লোক চাই তো। কিন্তু তুই বোঝ, তোর এত বড় একটা অসুখ, তুই এখনো ভালোভাবে সেরে উঠতে পারিসনি। তাই তো, আমি যে অসুস্থ, কিন্তু পিসিমাকে যে বড় ভয় লাগে, কি করা যায় বলতো? পালিয়ে যাব? তুই পালাবি কেন? ওই বুড়ি কি একদিন তাড়াব। কে রে শ্যামা, কার সঙ্গে কথা কইছিস? ও সেই বাউন্ডুলেটা এসেছে বুঝি, দাঁড়া যাচ্ছি। তুই চলে যা, তুই চলে যা, পিসিমা এসেই হয়তো মার দেবে। এত রাত হলো এখনো সুনীল বাড়ি ফেরেনি, সেই কোন সকালে বেরিয়েছে? আমি চুপ করে বসে থেকো না, যা হোক একটা কিছু করো। ওর মুখের দিকে আমি তো তাকাতে পারছি না। কি বলবো বলো, তোর জীবনটা ব্যর্থ হোক, ও ব্যথা পাক, এ তো আমি কোনোদিনই চাইনি। এই যে সুনীল, কোথায় গিয়েছিলি বাবা? সারাদিন কিচ্ছু খাসনি, কত ভাবছি বলতো? এমনি মাঠে বসেছিলাম মা। সুনীল বোম্বে থেকে সুরেন একটা চিঠি লিখেছে, সেখানে একটা কি কম্পিটিটিভ এক্সামিনেশন হচ্ছে, সেটা ভালোভাবে পাশ করতে পারলে নাকি বিলেত যাওয়ার সুবিধে পর্যন্ত হতে পারে। না পড়ে দেখ। অনেক রাত হয়েছে, আয় খাবি আয়। চলো আমি যাচ্ছি। কি হয়েছে শুনিল? তোকে এমন দেখলে আমি কি স্থির থাকতে পারি বাবা? কেন এমন কথা বলছো মা? কই আমার তো কিছু হয়নি। কিছু হয়নি, আমি কিছু বুঝি না না? আচ্ছা না দিন কত বোম্বে থেকে ঘুরে আয়। ওখানে গিয়ে কোনো লাভ হবে না মা, আমি পরীক্ষার সুবিধা করতে পারবো না। আমি তো ভাবছি এমএ পড়াটা ছেড়ে দিয়ে একটা চাকরির চেষ্টা করি। সে কি রে, পরীক্ষা দিবি না পড়া ছেড়ে দিবি, এসব কি বলছিস? আমার আর ভালো লাগছে না মা। তাই বললি হবে? আর আমি যে তোর উপর কত আশা করে আছি, ছেলেবেলায় বরাবর ফার্স্ট হয়ে প্রাইজ নিয়ে বাড়ি আসতিস, গর্বে আমার বুকখানা ভরে উঠত। আমি ভাবতাম সুনীল আমার বড় হবে, মানুষ হবে, দশ জনের একজন হবে, লোকে আমার পরিচয় জিজ্ঞেস করলে বলবো যে আমি সুনীলের মা। মা চলো খেতে দেবে চলো। কি রে ভোলা, যেমন যেমন বলেছিস সব সাজিয়েছিস তো? গঙ্গা জল কুমস সব পেয়েছিস? হ্যাঁ মা, কিন্তু কোনো কাজ করতে মন চাইছে না। কত আশা করেছিলাম কৃষ্ণাদের বিয়েতে কত ধুমধাম করে আনন্দ করবো, প্রত্যেকে যে কি সব হয়ে গেল।
এখন আর সব কথা বলতে নেই খোলা, চুপ কর। সব জানো মা, কিন্তু কেমন করে? ওরে বর এসেছে, শাক ভাজা শাক ভাজা। ওরে বর এসে গেল, তাড়াতাড়ি নিয়ে ওদিকে খাবার বন্দোবস্ত করতে হবে। আমি চললুম, তুই তাড়াতাড়ি আয় বুঝলি। এসো এসো বাবা, এসো এসো এসো। এই যে কালি হল, নমস্কার নমস্কার নমস্কার। এসো 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 ভাই, কি চলো চলো বসবো, চলো চলো আসো। থ্যাংক ইউ। তা দাদা খাওয়া দাওয়া রেডি তো? আগে হ্যাঁ, আর লগ্নে যখন দেরি আছে তখন আপনাদের আগেই খাইয়ে দিই। ভেরি গুড ভেরি গুড, তা নাহলে তো কাম্বাল ধরা যাবে না। হ্যাঁ সেটা তো ট্যাক্সি ভাড়া আপনাদেরই। সকাল থেকে তো কিছু খাওনি, কি উপোস করে বসে আছো? সর্বটুকু খেয়ে নাও দেখি বৌদি, তুমি পাচ্ছ? তুই আমায় ছেড়ে চলে যাবে কৃষ্ণা, আর আমি একটু কাঁদতে পারবো না? না না বৌদি, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমি থাকবো কেমন করে? না রে আর কাঁদবো না, তোকে সাজিয়ে দিই। ছি ছি বাঙালি বাবু, এই আপনি কি করলেন? কেন কি হয়েছে? শেষে এই পাত্রের সঙ্গে কেন? পাত্র খারাপ কিসের? মশাই আর বেগানা দেবেন না, দয়া করে দায়টি উদ্ধার করে দিন। গেলা শুনেছে তাও ফুটো বাবু। বাবু দাও দাও, লুচি লাগে। হ্যাঁ আপনাকে লুচি জল আর লুচি তো দিয়ে চলেছেন, দুই চারটা সন্দেশ সন্দেশ দিয়ে এখন না যাই। প্রণাম, লুচির দরকার নেই, সন্দেশ তো। সন্দেশ সন্দেশ কই নেই তো? সন্দেশ নেই না এ বলা বলা যাই বাবু। সে কি শোন, কি বাবু সন্দেশ আনিস নি? সন্দেশ তো আনতে বলো নি, কাঙালি বাবুর কাছ থেকে টাকা নিয়ে শিখবি নি। আচ্ছা যাই খুঁজে যাচ্ছি। কি আশ্চর্য বাবু, বাবু সন্দেশ নাই, টাকা দিয়ে সন্দেশ আনতে হবে না। হ্যাঁ নেই বুঝি। ও দেখ এক টাকা ভালো দেখে বেশি করে সন্দেশ নেই। হ্যাঁ বারটা দুবার সেদিন 30 টাকা করে নিয়ে এলেন, তার মধ্যে মাত্র 4টি বরযাত্র, এতে সন্দেশ ভুলে গেলেন ভাই দাদু? 300 টাকা মানে? সেদিন 300 টাকা আর আজকে 700 টাকা, এই 1000 টাকা নিয়ে তবে উনি মেয়ের বিয়ে দিচ্ছেন। সত্যি? হ্যাঁ ভাই দাদু। কি 1000 টাকা নিয়ে কৃষ্ণকে বিক্রি করা গেছে? মোদি মোদি তুমি যেয়ে না, আমাকে ছেড়ে দে, কৃষ্ণ যেতে পারবে না, আমাকে ফেলে তুমি যেয়ে না। তুমি চলে যেতে চেয়েছিলে, আমি তোকে বারণ করেছিলাম, আমি ভুল করেছিলাম কৃষ্ণ, তুই চলে যাই হতভাগা সমাজ থেকে, যেদিকে দুজন যাই তুই চলে যা, এতে কোনো অন্যায় নেই কোনো পাপ নেই। মোদি চল চল, আমি তোকে নিজে হাতে দরজা খুলে বাইরে বার। ওটা ওটা আর সন্দেশের দরকার নেই, এসব কারণে আমি বিয়ে বাড়িতে আসি না। হাজার টাকা মেয়ে বিক্রি করেছেন আপনি বলেন? মুখ সামনে কথা বলেন, থামুন থামুন আর চোখ লাগাবেন না, লজ্জা করেন আপনার? লজ্জা লজ্জা কিসের বসাই? লজ্জা কিসের? ওনার আপনার কি? আমি আমি ছেলের পক্ষ থেকে 1000 টাকা পাইয়ে দিয়েছি ওকে। সোনার প্রতিমা ঘরে আনতে গেলে 1000 টাকা খরচ করতে হয়। আপনি তো জানেন ঘটক মশাই, আমি দরিদ্র ব্রাহ্মণ, একটা বিয়ে ঠিক হয়েছিল এক জায়গাতে, ঘর খরচা তো করতেই হতো, উপরন্তু 1000 টাকা বউ হওয়ার বাবদ দিতে হতো, এত টাকা আমি কোথায় পাবো ঘটক মশাই? জানি 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 কাকালি বাবু, সব বেড়াকে জানি, একটু নরম হয়েছেন কি? একটা ঘাড়ে পা দিয়ে চেপে ধরেছে, লজ্জা আপনার হওয়া উচিত, কোথায় দরিদ্র ব্রাহ্মণকে সাহায্য করবেন না, তার গলা চেপে ধরছেন। চল লগ্ন সময় বয়ে হচ্ছে, চল 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 লগ্ন সময় বয়ে। আপনি একা আর কত লড়বেন অশোকবাবু, পারবেন না? হ্যাঁ কি ব্যাপার বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যাপার আর কিছুই না, ঘটক টাকার বদলে একটা পাগল ছেলে গচাচ্ছে। কি বল কি বল, পাগল না 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 না, এ আমি কিছুতেই সহ্য করবো না, এ আমি কিছুতেই সহ্য করবো না। আপনি তো পায়ে পড়ে বলছি, এভাবে একজন সর্বনাশ করবেন না, একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ে, সে তো কোনো দোষ করেন, তার কি অপরাধ আছে বলতে পারেন? আমি তো বিয়ে করতে চাইনি, কৃষ্ণ তো জোর করে বিয়ে দিচ্ছেন। সত্যি তো বিয়ে করতে চাস না? আমি তো তোকে কতবার বলেছি,
তুই বল আমার এই অসুস্থ শরীরে বিয়ে করা কি উচিত? ঠিক আছে তাহলে চল পালিয়ে যাই। তাই চল। কিন্তু পিসিমা? কিন্তু পিসিমা 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 কথা পরে দেখা যাবে, এখন চল। কিন্তু কোন দিক দিয়ে যাবো? আচ্ছা সব ঘাট লাগলে বসে রয়েছে। আমি দেখছি আমি দেখছি আমি দেখছি। দুপাটা ইংরেজি লেখাপড়া শিখে এখানে এসে ফটুরি করতে তুমি কাকারি বাবু আপনি কন্যা সম্পাদন করুন। আজ 20 বছর ধরে ঘটকানি করছি, কোন বর কখনো কাউকে কামড়েছে? আর তুই বলি কেউ দেখিস কামড়ে না ভাই? আমি বললাম তারা দরকার হবে না কাঙালি বাবু, আমরা নিজেরাই এখান থেকে চলে যাচ্ছি। তবে যা ঘটেছে তার জন্য ভগবানকে ধন্যবাদ দিন। এই ঘটক এই ঘটকের পাগলের সুন্দর মেয়ের বিষয় কি বলে কোনো কথা না আমার বাড়িতে বেরিয়ে বেরিয়ে সেটা খরচা হয়ে গেছে, বিয়ের ব্যবস্থা করতে হয়েছে, এতগুলো লোক খাওয়ার আয়োজন করতে হয়েছে, খরচা ব্যবস্থা করবো আমি তোমার জেল খাটি তবে ছাড়বো। আর 20 বছর ঘটকারি করছি আমি। বেশ টাকা আমি আপনাকে দিয়ে দিচ্ছি কাঙালি বাবু, আপনি কিছু ভাববেন না, সে 1000 টাকা আমার কাছে এখন আছে। যত বলা বৌদির কাছে 300 টাকা নিয়ে আসো, শিখে যা। কিন্তু চাঁদু এই লগ্ন পার হলে মেয়ের কি আর বিয়ে হবে? সে ভাবনা তোমাকে ভাবতে হবে না দাদু, আমরা ব্যবস্থা করেছি। এই যে মা, এই সুনীল কোথায়? সুনীল সে তো বম্বে চলে গেছে। বম্বে চলে গেছে? হ্যাঁ, সেখানে একটা পরীক্ষা হচ্ছে, পাশ করতে পারলে একটা ভালো চাকরি হবে। কি হলো বাবা? না মা না, না কিছু না, কিছু না। মা বাবা কেমন আছেন? ভালো আছেন। কাকা বাবু কোথায়? উনি বেরিয়েছেন, এক্ষুনি আসবেন। কিন্তু একই চেহারা হয়েছে শুনি, অসুখ টসুখ করেনি তো? না, এচে আমার আর চেহারা কোনকালে ভালো ছিল। তা কি ব্যাপার বলো তো, হঠাৎ এত জরুরি তলব কেন? ফিনান্স ডিপার্টমেন্টে কতগুলি নতুন ছেলে নেবে, তার একটা পরীক্ষা হচ্ছে, ভালো রেজাল্ট করতে পারলে গভর্নমেন্ট থেকে বিলেট পাঠাবে। চাকরি কি আর সহজে পাওয়া যায় রে? তোর জন্য অনেক ঘোরাঘুরি করে তবে এটা জোগাড় করেছে। আয় চান টান করে নিবি, আয়, উনি এলে সব শুনবি এখন। থাক থাক। মেয়ের কি আর বিয়ে হবে? সারা জীবন গলায় ঝুলিয়ে আমার ঘুরে বেড়াতে হবে। ভেবেছিল মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিন্ত হবো, তা না সব ষড়যন্ত্র করে মেয়ের বিয়ে ভেঙে দিলে। ভগবান আছেন, ভগবান আছেন, ওই পাঞ্জাবি উড়িয়ে বেড়ানো ভগবান ঘুচিয়ে দেবেন। এই বলে রাখুন, ফের যদি কখনো উপরে গিয়ে ঠ্যাং ফোঁড়া করে দেবো। কিন্তু বৌদি? আর বৌদি বৌদি করতে হবে না, সকলকে আমার জানা আছে। যা ঘরে যা। এ কথা কানে গেল? বৌদিদের কেন বলছো বাবা, তারা তো কিছু করেনি। তোমাকে আর ওকালতি করতে হবে না, ফের যদি কোনোদিন ওপরে যাবি তো বাড়িতে দূর করে দেবো। তারা তো কিছু করেননি, যত দোষ করেছি আমি। শুনছেন, বাড়ি আপনাদের ছেড়ে দিতে হবে,
যদি খুন খারাপই না চান তো ভালোই ভালো বাড়ি ছেড়ে দিয়ে যাবেন। আমাকে আমরা সব শান্ত করে ছাড়লে সমাজে মুখ দেখার উপায় রইল না। আমার ওই পেনটা সঙ্গে রাখ। কি দরকার, একটা কি হবে? রাখ না। আচ্ছা তোর কি হয়েছে বলতো, দিনরাত কি এত ভাবিস? কই কিছু না তো। এখানে এসে অবধি আমার সঙ্গে তো ভালো করে কথা বলিস না, সে খেয়াল আছে? যাকে সে কথা, আজকালকার ছেলেরা কে বা মামাসির সঙ্গে গপ্প করে বল। কিন্তু একদিনও তো ভালো করে পড়াশোনা করতে দেখলুম না। পড়াশোনা করে আর নতুন কি হবে? দেখো আজ কিন্তু আমার বড্ড ভয় করছে, জীবনে তো অনেক পরীক্ষা দিয়েছি, কই এমন ভয় তো করেনি। সুনীল, এই যে সুনীল, তোমার পরীক্ষা তো 10টার সময় থেকে শুরু। আগে হ্যাঁ চলো তাহলে এবার বেরিয়ে পড়া যাক। হয়েছে হয়েছে, দেখো আমাদের বংশের সকলেই তো কেরানিগিরি করে জীবন কাটিয়েছে, এখন তুমি একমাত্র ভরসা। বংশের মুখ উজ্জ্বল করো, জীবনে সুপ্রতিষ্ঠিত হও, শুধু এইটুকু ভেবেই তোমাকে আমি অত দূর থেকে এখানে এনেছি। চলো তোমায় পৌঁছে দিয়ে আসি। ভোলাদা, দাদা কেমন আছেন? ভালো আছে। রোজ এখান দিয়ে কলেজে যান, কথা বলতে কত ইচ্ছে করে। আমার উপর খুব রাগ করেছেন না? না কৃষ্ণাদি। এমন করে আমি নিজেকে ফাঁকি দিতে চাইনি, তুমি আমাকে বিপুল গর্বের মাঝে নিজেকে হারাতে দাও, আমাকে শক্তি দাও। যে সুযোগ তুমি আজ হারালে সারা জীবনে তা আর পাবে না। কোথায় ভাবছিলাম পরীক্ষায় ভালো করতে পারলে বিলেত যাবার সুযোগ পাবে, ভালো চাকরি পাবে, তা না ব্ল্যাঙ্ক পেপার দিয়ে এলে। কি করবো, আমি কিছুতেই মন বসাতে পারলাম না। কিসে তোমার এত মন খারাপ শুনি? এই নবাবিমন নিয়ে থাকলে চলবে না জীবনে দাঁড়াতে হবে?
বাপ ওদিকে খেটে খেটে মরতে চললো, ছেলের এদিকে মন খারাপ। তোমার লজ্জা করে না? লজ্জা পাওয়ার মতো তো কিছু করিনি। থামো, দুদিন বাদে বাপ যখন রিটায়ার করবে তখন কি করবে? আমার জন্য কাউকে ভাবতে হবে না, নিজের ব্যবস্থা আমি নিজেই করবো। ও, স্বার্থপরের মতো নিজের কথাই ভাবতে শিখেছো, বাপ মায়ের উপর কর্তব্য নেই? কর্তব্যবোধ আছে বলে আমি এই কথা বলছি, নইলে কোন কালে আমি বাড়ি ছেড়ে চলে যেতাম। চিরকাল আমায় ফার্স্ট হতে হবে, স্কলারশিপ পেতে হবে, বংশের মুখ উজ্জ্বল করতে হবে, কিন্তু কোনোদিন আমার কিছু চাইবার আছে কিনা সে কথা ভেবে দেখেছেন? যাক, আপনারা চাকরি চান তাই হবে, আমি নিজেই তা জোগাড় করে নেব। স্বপ্নাশ হবে, নিঃবংশ হবে, এই বামুন হয়ে বলছি, আমার যে স্বপ্নাশ করেছে তারও স্বপ্নাশ হবে। হাজারবার বলছি বাড়ি ছেড়ে দেওয়ার কথা, সে কথা কানে তোলা হচ্ছে না। হ্যাঁ, আগে দেবো সব জিনিসপত্র, টান মেয়ে রাস্তা বার করে তবে বুঝতে পারবে। চশমা পরে পাঞ্জাবি উড়ি বাড়ানো বার করলো, ঢের ঢের লোক দেখেছি, এরকম লেখাপড়া জানা অবদ্র কখনো দেখিনি। মা মা, এ বাড়িতে আর থাকা চলবে না, ওই বুড়োটা রাত দিন খালি দাঁতা গালাগালি করতেছে, আমার সহ্য করতে পারছি না। তোর দাদাও তো নতুন বাড়ির খোঁজ করছে ভোলা, কটা দিন একটু সবুর কর আর কি করবি বল। আরে, তোকে যে সুনীল দাদাবাবুর মার কাছে যেতে বলেছিলাম গেছিলি? আমি হামা গিয়েছিলাম। কি হলো? সুনীল দাদাবাবুর মা বললেন কি, সুনীল দাদাবাবু নাকি বোম্বাইয়ের বাড়ি থেকে ঝগড়া করে কোথায় চলে গিয়েছে, কেউ কোনো খোঁজ খবর দিতে পারছে না। কতদূর করেছেন? বিএ পাস করেছি, ইংরেজিতে অনার্স ছিল, ফার্স্ট ক্লাস পেয়েছি। ইংরেজির আর কোনো দাম নেই, ইংরেজ রাজত্ব শেষ হয়ে গেছে। মিস গিবসন, উইল ইউ প্লিজ গিভ মি ফাইল নাম্বার 14। থ্যাংক ইউ। দ্যাটস অল। শর্টহ্যান্ড জানেন? আগে না। টাইপিং? আগে না। অ্যাকাউন্ট বোঝেন? আগে না। তবে কি এখানে ইয়ার্কি মারতে এসছেন? আগে বিজনেস করুন মশাই, বিজনেস করুন। কুচি বয়সে চাকরি করে দেশের আর সর্বনাশ করবেন। দেখুন, আপনি বাঙালি, আমার একটা কাজ দিন, নইলে আমি মরে যাব। বিশ্বাস করুন, যে কোনো কাজ আমি করতে রাজি আছি, যে কোনো। দিস ইজ অ্যান অফিস। ও আচ্ছা, আমি একটা কাজ আপনাকে দিতে পারে, লেকিন কাজ পুরো শক্ত আছে, আপনি পারবেন কি? নিশ্চয় পারবো শেঠজি, আমি যে কোনো কাজ করতে পারবো। আচ্ছা, তবে শোনেন, দেখেন ও আসাম গৌহাটি আছে না, ওখানে আমার একটা চাউলের কোল আছে, আপনাকে শুধু ও বস্তার হিসাব রাখতে হবে, মাইনা মাসে 60 টাকা। আমি একটা লেখাপড়া জানা লোক চাইছি। আমি রাজি আছি শেঠজি, আমি রাজি আছি। তবে শোনেন, দেখেন ও এক মাসের টাকা আপনাকে জমা রাখতে হবে। শেঠজি, জমাতে পার মতো টাকা তো আমার নেই। তবে তো বড় মুশকিলের কথা হচ্ছে বাবুজি। সেজি, মাইনা থেকে কিছু কিছু করে আমার টাকা কেটে নেবেন। আচ্ছা, তবে দেখেন ও মাসে আমি 10 টাকা করে কেটে নেব। আচ্ছা, তাই কাটবেন। তো বাদ পাক্কা। হ্যাঁ, কাজপত্র আপনি সব বুঝে নেন, আর দু এক দিনের মধ্যে আপনার যেতে হবে। পয়সা করে কিছু কাছে আসে তো? আগে না সেজি। সেবি নেই,
আচ্ছা ঠিক আছে, একটা টিকিট আর কিছু টাকা সাথে দিয়ে দিচ্ছি, আপনি কলকাতা হয়ে একদম সিধা আসাম চলে যাবেন। না আপনার অশেষ তো আছে। ঠিক আছে ঠিক আছে। মুনিমজি, জি হুজুর। হ্যাঁ, ইস লড়কে নে আসাম কি চাউল কি মিল মে ভেজনো হ্যায়, সব বন্দোবস্ত কর দিও। লেকিন স্যার জি, ক্যা ওয়াহে কো পরিচিত আদমি কো ভেজনা ঠিক হোগা? ঠিক হ্যায় ভাই, মাই কা বেকুফ থোড়ি হুঁ। দেখেন আপনি আজ রাত হামার মকানে ই থেকে যান, কল সুবহ সব বন্দোবস্ত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যাইয়ে। নমস্তে শে। আচ্ছা নমস্তে নমস্তে। হ্যাঁ কোন হ্যায়? দাদা, আশা করি কৃষ্ণার বিবাহিত জীবন সুখের হয়েছে, তার সর্বাঙ্গীন কুশল কামনা করি। বৌদি বৌদি, কিরে উপরে রে, কেন বাবা জানতে পারলে বকবেন যে? তোমাকে না দেখে আমি কি করে থাকবো বৌদি, সে আমি পারবো না। আচ্ছা বৌদি, শুনলাম তোমরা নাকি চলে যাবে, আমাকে ফেলে যেও না কিন্তু, তাহলে আমি আর বাঁচবো না। কি দোষ আমি করেছি বলো? ও কথা কেন বলছিস কৃষ্ণা, আমারই কি ইচ্ছে করে তোকে ছেড়ে চলে যেতে? কিন্তু তোর বাবা যা শুরু করেছে না, আর যে থাকা যায় না ভাই। কৃষ্ণা, ওই রে বাবা ডাকছেন, শিগগিরই যাই, এক্ষুনি আবার হুলস্থুল কাণ্ড বাঁধাবেন। আমি তোকে অন্যায় করিনি বাবা। সেখানে আছে তো চিক কিনবে, যাবি আমাদের তো কোনো অধিকার নেই। চল জানামি ধর্মঙ্গনাচমি প্রবৃত্তি, জানাম ধর্মঙ্গনাচমি নিবৃত্তি, তয়ার শিখেশ বৃদ্ধি স্থিতি নজথা নিযুক্ত। কৃষ্ণা কৃষ্ণা, বেলা সাতটা যে বেজে গেল, হ্যাঁ নবাব নন্দিনী কি ঘুম ভাঙবে না? বলি উনি আশ্বাস দিতে হবে না কি?
বাবু বাবু কাঙালি বাবু আজ একেবারে চুপচাপ মনে হচ্ছে যেন কি হয়েছে কি হয়েছে বলতো জল আনতে গেলে কই আজ তো গালাগাল মন্দ করলে না কৃষ্ণাদি কোথায় কৃষ্ণাদি কই তাকে তো দেখতে পেলি না ব্যাপার কি দেখো তো কৃষ্ণ অস্ত্র অসুখ করে নি তো কাঙালি বাবু কি ব্যাপার চুপচাপ বসে কি হয়েছে কি যাই হোক আপনার সাথে যান নিজের চরকা তেল দিন গেলাম দেখুন দয়া করে আমার বাড়িটা ছেড়ে দিয়ে আমার রেহাই দিন আর আমাকে জ্বালাবেন না বুঝলেন আর আমাকে জ্বালাবেন না কৃষ্ণা কৃষ্ণা এদেশে যদি জায়গা না হয় আমরা উন্নতি শিখে থাকবো তুমি আমায় বিশ্বাস করো আমার সমস্ত জীবন দিয়ে তোমায় আমি শান্তি দেব উপস্থিত অনেক কষ্টে একটি চালের গোডাউনে চাকরি পেয়েছি মাইনে 60 টাকা জয়েন করার আগে দু একদিনের জন্য কলকাতা যাচ্ছি আশা করি সেই সময় দেখা হবে সুনীল শেষে এই চাকরি নিয়ে আত্মহত্যা করবে কত আশা করেছিলাম ওর উপর সবই অদৃষ্ট অদৃষ্টের দোহাই কেন দিচ্ছ এর জন্য তো দায়ী আমরা অভিভাবকেরা কেন তখনই বলেছিলাম না সুনীল কৃষ্ণার যদি বিয়ে না হয় তাহলে দুটো জীবনই নষ্ট হয়ে যাবে তুমি একজন সুনীলের কথা ভাবছো এইরকম কত হাজার হাজার সুনীল আঘাত পাচ্ছে কিন্তু আমার কথা হলো তারা যদি এই আঘাতে ভেঙে পড়ে তাহলে দেশের ভবিষ্যৎ কোথায় বাজে বকো না যাদের উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের আমরা দেখছি কোথায় কত প্রতিভাবান ছেলে সুনীল হয়তো কত বড় হতে পারতো দেশের কত কি কাজ করতে পারতো কিন্তু আমরাই তো সব শেষ করে দিলাম অশোক বাবু অশোক বাবু একবার নিচে নেমে আসো এই লোকটা আবার জ্বালিয়ে মারলো তো আপনি কাঙালি বউ নয় কৃষ্ণা দেবী না জানতে চাই আমার বাড়ি ছেড়ে যাচ্ছেন কেন খোঁজ করছি পেলি ছেড়ে দে সেসব কথা আমি জানি না কালকের মধ্যে যদি বাড়ি ছেড়ে না যাও তোমার জিনিসপত্র সব রাস্তায় ফুট করে ফেলা কালী বাবু সব মানুষের কি সহ্য সীমা আছে কোনো কথা শুনতে চাই না তোমার বাড়ি ছেড়ে চলে যাও বেশ তাই যাব আপনার মতো পিশাচের সঙ্গে থাকার চেয়ে তো রাস্তা থেকে দৌড়ানো ছেড়ে ভালো বলে আমি পিশাচ হ্যাঁ হ্যাঁ পিশাচ আর তো পিশাচ লজ্জা করে না আপনার টাকার জন্য নিজের মেয়েকে পর্যন্ত আপনি বিক্রি করতে চেয়েছিলেন এর ফল আপনাকে পেতে হবে আমি বলে রাখছি এর ফল আপনাকে পেতে হবে তার জন্য তৈরি হয়ে থাকুন বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার বাড়ি ফেরত তো তোমার কোনো অধিকার আপনার নেই ইতিমধ্যে টাকা দিয়ে আমরা এখানে থাকি তোমাকে আমি আমার বাড়িতে থাকতে দেবো না বেরিয়ে যাও নাহলে আমি খুন করবো বিশাল তোমাদের জন্য আমি আমার মেয়েকে হারিয়েছি তোমরা দরদ দেখে আমার মেয়েকে কল করেছো আর দেখো বিশাল তোমরা আমার মেয়েকে বিধবা করেছি পাগল ছেড়েছিল আমার পাগল ছেড়েছিল চলে গেছে আমাকে ছেড়ে চলে গেছে এতটুকু মায়া হলো না আমার জন্য তাকে আমি বাড়িতে ঢুকতে পারা আসো ফিরে একবার তাকে দেখে নেবো তাকে তার আর দরকার হবে না কাঙালি বাবু সে আর ফিরবে না কার কথা বলছো তুমি চুপ করে আছো কেন কথা কি শুনেছে তাড়াতাড়ি চলুন আপনার মেয়ের ভীষণ বিপদ একলা রাস্তা যাচ্ছিলেন গাড়ি চাপা পড়েছে কার কি হয়েছে কৃষ্ণা অশোক বাবু কৃষ্ণা হ্যাঁ সকালবেলা যে কোথায় চলে গেছি সারাদিন খুঁজেও তাকে পাইনি আমাকে বলতে আপনার কি হয়েছিল কি আমি কি করতে আছি আপনার ক্ষতি করতে অশোক বাবু কোথায় কৃষ্ণা তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চলুন চলুন শিখি চলুন শিখি চলুন না পাঞ্জাবিটা নিয়ে আসি আপনার অশোক বাবু কিন্তু বিপদের সময় ধৈর্য ধরতে হয় অত উত্তর হলে কি চলে কাঁদবার জন্য সারা জীবন পড়ে আছে দাঁড়ান পঞ্চবেটি নিয়ে আসি আপনি শীঘ্র ট্যাক্সি ডেকে নেবেন কৃষ্ণা কৃষ্ণা কি হয়েছে কেমন আছিস মা বুড়ো বাপের উপর রাগ করে এমনি করে চলে যেতে হয়
সারাদিন ধরে তোকে কত খোঁজ করেছি। বাড়ি ফিরে চল মা, বাড়ি ফিরে চল। যাবি না? ঠিক আছে না, তোর কথা বলতে নেই রে। আমি যাবো না দাদা, তার চেয়ে পথে পথে ঘুরে বেড়ানো ঢের ভালো। আর শোন শোন, আমি তোমার কোনো কথা শুনতে চাই না দাদা। তুমি আমার যেতে বলো না, তোমার কিছু পায়ে পড়ি দাদা, তুমি আমার যেতে বলো না, আমি যাবো না। আমার কথাটা শুনবি তো? বেশি জোর করলে আমি আত্মহত্যা করবো দাদা। শোনো পাগলি মেয়ের কথা শোনো, বেশি উত্তেজনা ঠিক না, ওর বিশ্রামের প্রয়োজন। আপনি সকলকে ফাঁকি দিতে পারেন, কিন্তু সেখানে ফাঁকি দিতে পারেন না। আর সেদিন আসছে, তার জন্য আমি তৈরি হয়ে থাকবো। কৃষ্ণাকে? কৃষ্ণা ওর মেয়ে, হাসপাতালে আছে। কৃষ্ণা এখনই আনতে পাঠান। কৃষ্ণা একটা ইঞ্জেকশন দিচ্ছে, দেখি কি হয়। কৃষ্ণা 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 কৃষ্ণা। কাঙালি বাবু, কাঙালি বাবু, কাঙালি বাবু। আমি আমি অশোক, কৃষ্ণাকে নিয়ে আসবো। নিশ্চয়ই আসবে। তোকে যেমন অনেক কথা বলবার ছিল, আমি যে যেতে পারছি না, তুই ক্ষমা না করলে আমি যে যেতে পারছি না। ক্ষমা কর মা, তুই ক্ষমা কর মা। কৃষ্ণা কি বলছিস মা? আচ্ছা আর জোর করে বল না, আমি যে কিছুই শুনতে পাচ্ছি না। কাঙালি বাবুর কথা বন্ধ হয়ে গেছে আর ডাক্তার জমা দিয়ে গেছেন। ভদ্রলোক
কৃষ্ণের কাছে ক্ষমা চাইবার সুযোগটুকু পেলেন না? বাবা, বাবা, আমি এসেছি বাবা, কথা বলছি এখানে বাবা, আমি তোমার কৃষ্ণ, এ তোমার কি হলো বাবা, বাবা, আমি কৃষ্ণ, কথা বলছি না কেন বাবা, বাবা, বাবা। মানুষের মরতে এত কষ্ট হয়? যে সংসার মানুষ সারা জীবন ধরে সাজায় তা সে কিছুতেই ছেড়ে যেতে চায় না, কিন্তু তবুও তাকে যেতে হয়। দাদা, সব শেষ হয়ে গেছে, তোদের পয়সা থাকলে তোর জীবনের এতগুলো দুর্ঘটনার হয়তো কোনটাই ঘটতো না। সমাজের কাছে আজ আমাদের সবচেয়ে বড় অপরাধ আমরা করি। যাকে তো দাদা যতক্ষণ বেঁচে আছে সেইটুকুই তো ভরসা দাদা, তুমি ছাড়া আর তো আমার কেউ নেই। তুই কিছু ভাবিস না কৃষ্ণা, সব ঠিক হয়ে যাবে। ওরে, যাদের কেউ নেই তাদের ভগবান আছে। আরে, শ্রাদ্ধের বাসন টাসন কিছু আছে কিনা জানিস? না তো বৌদি। ও বাবা, অত বাসন কিনতে গেলে তো আবার অনেক খরচ, আমার কাছেও নেই রে। আচ্ছা দাঁড়াও, আমি আবার গুদাম ঘরটা দেখে আসি, বাবা সেখানে সব গুছিয়ে টুছিয়ে রাখতেন। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। আচ্ছা, কিরে সুনীল, তুই কবে এলি? এইমাত্র স্টেশন থেকে আসছি, এখনো বাড়ি যাইনি, আজ আবার আসাম চলে যেতে হবে দাদা। এটা করবে ঠিক করলি? এমএটা পড়লে হতো না? না দাদা, অনেক কষ্টে চাকরিটা জোগাড় করেছি। আচ্ছা দাদা, বৌদি কেমন আছে? ভালো আছে, ভালো আছে। কেন, তুই কোনো খবর জানিস না? কি খবর? ও আচ্ছা, তুই যা উপরে যা, কৃষ্ণা উপরে আছে, যা, আমি চিঠিটা ফেলে দেখুনি আসছি। কৃষ্ণা, সুনীলের সঙ্গে দেখা হলো না? তো কোথায় সুনীল? আরে, সে যে এক্ষুনি এসেছিল, আমি তাকে উপরে পাঠিয়ে দিলাম। কই সুনীল আসেনি তো? আমার সঙ্গে দেখা না করে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, বেচারা, তার উপর রাগ করো না গো। হ্যাঁ, কি হয়েছে? চলো দাদা, চলো, আমরা এই বাড়ি থেকে চলে যাই। আরে এক মুহূর্তে আমি এই বাড়িতে থাকতে পারছি না, বৌদি আমাকে অন্য কোথাও। আরে পাগল, কি হয়েছে তোর? বললাম আমাকে ফেলে তোমরা যেও না দাদা, আমাকে ফেলে তোমরা যেও না। থাকবে কৃষ্ণা, নিশ্চয়ই থাকবে, কি হয়েছে তাই বল। কিন্তু কৃষ্ণা,
এই বাড়ি ছেড়ে চলে যাবি? এই বাড়ি কিছু তোর বাবা নিজের প্রাণের চেয়ে তো বেশি। আর বলো না দাদা। কৃষ্ণা তুমি জানো না তাই তুমি এই কথা বলছো। কি হয়েছে কি তোর? বলনা জানো আমার কত বড় স্বপ্ন হয়েছে। কৃষ্ণা এসো দেখবে এসো। কি হয়েছে কি হয়েছে বল। এমন ব্যবস্থা করবো যাদের প্রত্যেকটি পয়সা থেকে তোর বাবার কৃতকর্মের প্রায়শ্চিত্ত হয়। বারবার তোদের দরজা থেকে ফিরে গেছিস কিন্তু আজ আমি ফিরে যাবো না। তুই আমার সঙ্গে দাদা তক্ক করিস নি শুনিল, তোকে আমি চাকরি করতে দেবো না, তুই চাকরি করতে পাবি না। ধরে নিচ্ছি দেখ, টাকার জন্য উন্মাদের মতো পথে পথে ঘুরে যে আর সব কিছু হারাতে বসছে। ওই রে কৃষ্ণা আয়, তোর যা দেবার আছে নিয়ে আয়। ব্যাপার কি দাদা? টাকা টাকা শুনিল টাকা, কৃষ্ণা তো অনেক টাকা পেয়েছে রে, কিন্তু কোথেকে বেশি কিছু জানতে চাসনি। শুধু এইটুকু জেনে রাখ যে এই টাকা নিয়ে তোকে বিলেত যেতে হবে, তোকে বড় হতে হবে, তোকে মানুষ হতে হবে। কিন্তু আমি কোন হাতে কৃষ্ণা টাকা নেবো দাদা, এ আমি কিছুতেই পারবো না। কেন পারবি না শুনিল? তুই ছাড়া টাকা নেবার যার কারো অধিকার নেই। কি বলছো বৌদি? যে টাকার জন্য আমি কৃষ্ণাকে আশ্রয় দিতে পারিনি, নিজেকে দিনহীন অপদার্থ বলে প্রমাণ করেছি, আর তার টাকা দিয়ে নিজের জীবনের স্বপ্ন সফল করব, এ আমি কিছুতেই পারবো না। পারতেই হবে, তোকে যে বড় হতে হবে রে শুনু, আমাদের সকলের জন্য তোকে অনেক বড় হতে হবে। একদিন বিলেত যাওয়ার জন্য খেতেছিলি, তাই যা নানান দেশ ঘুরে আয়, বিভিন্ন জাতকে দেখ, অপরকে চেন, নিজেকে ভালো করে উপলব্ধি কর। তারপর তারপর একদিন নতুন মন নিয়ে ফিরে এসে বঞ্চিতের দুঃখ ঘোচা, দেখিস অকারণ লোভে কেউ যেন কাউকে ফাঁকি না দেয়, যার যতটুকু পাবার তার এক কণা কেউ যেন কম না পায়। কিন্তু কৃষ্ণা কি বলো দাদা? তাই তো তোকে এগিয়ে আসতে বলছি শুনে, কৃষ্ণা যে আজও তোর প্রতীক্ষায় বসে আছে। বৌদি হ্যাঁ রে, লগ্ন কখন বয়ে গেছে কিন্তু তুই তো আসিসনি। বৌদি তুমি কি বলছো? ঠিকই বলছি শুনিল, উপহারের ডালা নিয়ে কৃষ্ণা তোর প্রতীক্ষায় আজও বসে আছে। দাঁড়িয়ে দেখছিস কি? যা যা না। টাকা ছাড়া আজকে আমার কিছুই পাবার নেই, আজ তুমি এসেছো আমার পাশে, দাদা বৌদির মতো পরম আত্মীয়রা রয়েছেন আমাদের মাথার উপরে, এর চেয়ে বড় সম্বল আমাদের আর কি আছে? কৃষ্ণা এসো চলো, মা বাবা যে তোমায় নিতে এসেছেন।